वेलकम बैक टू माय चैनल मधुरिमा डिजिटल डायरी और आमी तुम्हारे सामने एसे गेछि मधुरिमा। तो आज के भाबछो जे हठात करे आमी माने बेश एकटा लॉन्ग ब्लैक गाउन पुरे चले एसेछि तुम्हारे सामने। एक्चुअली तुम्हारे आज के रिक्वेस्ट हो एकटा ब्लॉग और सेटा होच्छे आमार होम टूर। মানে অনেক অনেক জনের অনেক অনেক রিকোয়েস্টের মধ্যে অর্নামেন্টের কিছু রিকোয়েস্ট ছিল, ওয়ার্ড্রপ রিকোয়েস্ট ছিল, তাও আমি সবকিছু দেখাতে পাচ্ছি না, এখনও কি দেখাতে পারিনি, চেষ্টা করবো আমি বলেছি। তার মধ্যে এটা মনে হয় একেবারে এক নম্বরে ছিল, সেটা হচ্ছে আমার হোম টুর। সবার কথা অনুযায়ী আমার ঘর সাজানো সবার ভালো লাগে, সেই জন্যে হোম টুরটা সবাই খুবভাবে চেয়েছিল। তো তোমাদের জন্যেই আমি মানে আজকে সেই ব্লগটা শুরু করছি। তো শুধুমাত্র আমার এই যে চলে এলাম আর কি, আমার ফোনটা দেখতেই পাচ্ছ, আমি সিঁড়ি দিয়ে উঠতে 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 এলাম। তো শুধুমাত্র কি আমি মানে অ্যাকচুয়ালি ঘর সাজানো দেখাবো আর নিজে একটা বাজে ড্রেস কোড দাঁড়িয়ে থাকবো, খুব একটা ভালো লাগবে কি মনে হয় যাবো। তাই মনে হলো যে ঠিক আছে ঠিক আছে, আমিও একটু সেজে নাইনি, একটু ব্ল্যাক গাউন করি তোমাদের সামনে আজকে শুনতে করি। তো অ্যাকচুয়ালি আমি সেকেন্ডারি, প্রাইমারি আমার হোম টুর। তো আমি সিঁড়ি দিয়ে উঠে এলাম, অ্যাকচুয়ালি আমার ঘরটা শুরু হলো এইভাবে, তো সেখান থেকে তোমাকে দেখানো শুরু করছি, চলো দেখা যাক। যে আমি মানে এরকম একটা সময়ে হোম টুরটা করছি, অ্যাকচুয়ালি এখন এমন একটা সময় আমি অ্যাকিউরিয়েট টাইমটা তোমাদের বলতে পারছি না বা বলছি না বলতে পারো, কিন্তু ধরে নাও এটা এমন একটা সময় না দুপুর না সন্ধ্যা, মানে একটা বিকাল, আলো চলে যায়নি সূর্যের এখনো পুরোপুরি, কিন্তু ওয়েদারটা মেঘলা যাচ্ছে, মাঝে মাঝে রোদ হয়, মাঝে মাঝে বৃষ্টি, কখনো মেঘ। তো যার ফলে কি হচ্ছে ওয়েদারটা আমি প্রপার রোদটা ক্যাপচার করতে পারছি না। আর একটা মেইন বিষয় আছে, সেটা হচ্ছে আমার ঘরের কিছু মানে ডেকোরেশনের মধ্যে কিছু লাইটিং রয়েছে, তো সেই লাইটিংগুলো দিনের বেলায় আমি তোমাদেরকে মানে ঠিক বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি তোমরা আমি জ্বালালেও বুঝতে পারবে না, সূর্যের আলো তার উপর বেশিভাবে প্রভাব ফেলবে। তো দ্যাটস ওয়াই আমার মনে হলো যে আমি এইরকম একটা সময় করি যেটা তোমরা বাইরের একটু আলো দেখতে পাবে এবং আলোটা জ্বালালেও বুঝতে পারবে। তো এই যে আমি উঠে এলাম দেখতে পেলে, এই পর্দাগুলো খুব চয়েস করে কেনা, সুপ্রিয় আর আমার, মানে এগুলো যে খুব এক্সপেন্সিভ বিশাল নয়, হয়তো সবাই ভাবে বা অনেকে ভাবে এক্সপেন্সিভ হলেই বুঝি সেটা ভালো হয়, রুচির একটা কদর থাকে। তো ডিজাইন, তার কালার কম্বিনেশন, ঘরের সাথে যাওয়া, এগুলো একটা মেন ফ্যাক্টর, টাকা দিলেই সব কিছু হয় না, এটা খুব বিশাল এক্সপেন্সিভ নয়, আমরা এক্সপেন্সিভ খুব একটা কিনিনি। এই দুটো পর্দা, হ্যাঁ এটা এবং দুটোতে এই আর একটা যে পর্দা সেট, অ্যাকচুয়ালি দুটো করে সেট আছে, পর্দাটা এরকম এরকম দুটো দুটো ভাগ, কখনো একটা পর্দা এত বড় হয় না, বুঝতেই পারছো দুটো পর্দা আছে। তো এই দুটো পর্দা এভাবে শুরু হচ্ছে, এখানে একটা ওয়াল পিকচার, এটা সুপ্রিয়র কিছু ফ্রেন্ডস আমার মনে পড়ছে না এই মুহূর্তে কোনো একটা অনুষ্ঠানে গিফট করেছিলেন, তো মনে হলো এই জায়গাটায় যা। তার উপরে দেখতেই পাচ্ছ একটা ব্র্যাকেট রয়েছে, আমার জায়গা বুঝে একটু ছোট ব্র্যাকেট চয়েস করতে হয়েছে, নইলে হয়তো আরো বড় ব্র্যাকেট চয়েস করতাম। তো যাই হোক, আর গাছ দুটো দেখতে পাচ্ছ, সজীবতাপূর্ণ অন্তঃসজ্জা, অ্যাকচুয়ালি এগুলো ছাড়া কোনো কিছুই পরিপাটি হয় না। তো এইগুলো ম্যান্ডেটরি হোম টুরে। এই যে তিনটে ছবি দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেইন এই জন্যে করছি, হোম টুর দেখানো মানেই আমি এই চলে এলাম আমার হোমটা দেখে নাও তোমরা, এরকমটা নয়। আমার মনে হয় সমস্ত কিছু সাজানোর পিছনে কিছু রুচি, কিছু ইমোশন এগুলো জড়িয়ে থাকে এবং তার পিছনে অনেক দিক থাকে, একটা নান্দনিকতা বিষয় আছে আমার বলে মনে হয়। তো সেগুলোকে এক্সপ্লেনেশন অবশ্যই তার জরুরি। এই যে তিনটে ফটো এখানে আমরা সেট করেছি, অ্যাকচুয়ালি এগুলো ফটো ছিল না, এগুলো কেনা, এগুলো উড়িষ্যার রঘুরাজপুর গ্রাম, তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে, উড়িষ্যার রঘুরাজপুর শিল্পীরা মানে বংশানুক্রমে পূর্বপুরুষ থেকে এখনো অব্দি মানে সবাই তাদের বংশানুক্রমে এইটাই করে যাচ্ছে, এগুলো পুরোটাই হাতে, এবং এই যে কালীগুলো ইউজ করা হয়েছে সবকটা কালী হ্যান্ডমেড। তো এই সমস্ত কিছু কিন্তু মানে এমন নয় যে
কালো কালি আমরা যেরকম রং করি আর কি কিনে স্কেচ পেন বা কিছু দিয়ে তুলি রং, এরকমটা নয়, আমাকে দেখিয়ে দিয়েছিল কয়লার গুঁড়ো, কাজল, নানা রকমের। তো আমি এটা বেশিরভাগই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চয়েস করেছি, কিছু পার্পল রয়েছে, কিন্তু প্রতিটাই প্রাকৃতিক কালার। এবং এমনভাবে এটাকে তৈরি করা হয় যে এক একটা ফটো তৈরি করতে বড় ফটো অনুযায়ী মানে কোনো কোনোটা 2 বছরও লেগে যায়, এটা করতে মানে 8 মাস মতো লেগেছিল, এগুলো হয়তো 4-5 মাস, কারণ এগুলো যাতে কখনো পোকা না ধরে তার জন্য অনেক রকম প্রক্রিয়ায় তাকে মানে ভেষজ গুণে আর কি মেডিকেটেড করে তুলতে হয় যাতে কখনো এতে কোনো পোকা না ধরে। তো সেটাকেই আমরা এখানে বাঁধিয়ে এইভাবে তুলে মানে করেছি। তো এগুলো সবকটাই কিন্তু বেশিরভাগই পুরাণ কেন্দ্রিক, মানে আমি বলতে চাইছি মাইথোলজি কেন্দ্রিক। অনেকে পুরাণ বুঝতে পারবে না, মাইথোলজি বুঝবে, যারা মাইথোলজি বুঝবে না তারা পুরাণ বুঝবে। আমি দুটো টার্মই ইউজ করে দিলাম যাতে কারোর অসুবিধা না হয়, কারণ আমার ব্লগ বেঙ্গলি ব্লগ মানে শুধুমাত্র বাঙালিরাই দেখছে এরকমটা নয়, সেটা আমি কিছু কমেন্ট দেখে বুঝতে পারি, যার জন্য বললাম এটা অ্যাকচুয়ালি নানা রকমের মাইথোলজি মানে কেন্দ্র করে এগুলো করা। আর ওটা তো জগন্নাথ দেবীর মুখটা মাঝখানে রয়েছে, তো যার ফলে একদম শেষের যে ছবিটা শুরু হচ্ছে যেখান থেকে জগন্নাথ দেবের ছবি, তো ওখান থেকে এনেছি, তো এটা মাস্ট ছিল আর কি। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে একটু আমি বাইরেটা দেখিয়ে নিই, বাইরেটা দেখলেই বুঝতে পারবে যে আমি কেন বললাম না দুপুর না সন্ধ্যা, বিকাল বিকাল, যেহেতু তোমরা আলোটা যাতে বুঝতে পারো এবং এরকম একটা সময়কে বেছে নেওয়াই মানে বেটার, মানে দিন রাত্রি সন্ধিক্ষণ। তো এই যে মানে রাস্তাটা আর কি সিঁড়ি দিয়ে উঠে সোজা ছাদ, ছাদের দরজা, ছাদ দেখানোর কিছু নেই আমার, ছাদের দরজা আমি এখন খুলতে পারছি না। তো যাই হোক, আমি এখান থেকে দেখালাম এই জন্যেই তোমাদের এই বাইরের ইয়েটা বোঝানোর জন্য, মানে এমন সময়ই এটা আমি শুটটা করছি। তো এখানে দেখতে পাচ্ছো আমার এইখানে একটা ছোট ক্যাবিনেট মতো রয়েছে যেখানে কিছু অফিসিয়াল জিনিসপত্র নানা রকমের এরকম রাখা হয়। আর এই যে যা এখানে এটা একটা ভুলতেই হচ্ছে, আমরা পুরুলিয়া ভ্রমণে গেছিলাম মানে কোভিডের আগে আগে, তারপরে আর বেরোনো হয়নি, তারপরে আমার প্রেগনেন্সি, কোভিড সব কিছু মিলিয়ে দূরে কোথাও বেরোনো হয়নি। বেশ 5-6 দিন খুব আনন্দে কেটেছিল রিসর্টে, বরন্তি গ্রামে রিসর্টে, সেখান থেকে আমরা সমস্ত জায়গা বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত ঘুরে ঘুরে দেখেছি, আমরা পুরোটাই মানে গাড়ি নিয়ে গিয়েছিলাম এখান থেকে। তো আলাদা মজা, মানে একটা লং ড্রাইভের আলাদা মজা থাকে না, সেই মজা। তো যাই হোক, ওখানে যে ছৌ নাচের যে মূর্তিগুলো পাওয়া যায় আর কি, চড়িদা গ্রাম, পুরুলিয়ার চড়িদা গ্রাম খুব বিখ্যাত, সেখান থেকে এই দুর্গা মূর্তিটা আমি বলেছিলাম শুক্রে এটা খুব পছন্দ, ও তখন আর না করেনি, এটা ও মানে কিনেছিল, তো সেটা আমি এখানে সেট করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ সেরামিকের কিছু পট, কিছু গণেশ মূর্তি এরকম দেওয়া, সবগুলো কিন্তু আমার নিজের কেনা এমনটাও নয়, এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে আমাকে, মনে হলো এখানে সাজালে বেঁচে যাবে। আর গাছ তো দেখাতেই হয়, তাই না, আগেও দেখিয়েছি সজীবতায় পূর্ণ অন্তঃসজ্জায়, এগুলো ছাড়া আসলে আমার ঘর ঘর নয়, মানে ঘর সাজানোটাও ঠিক সাজানো নয়, তো যার ফলে কিন্তু এগুলোকে আমাকে দেখাতেই হবে। প্রাইমারি যে বিষয়গুলো তার মধ্যে কিন্তু এটা মানে একটা মেইন বিষয়। আর এই যে তিনটে ছবি দেখতে পাচ্ছ, এটা আমাদের অ্যাকচুয়ালি বিয়ের আর কি, তো সেই যে মানে বিয়ের বলতে বিয়ের দিনের শুধু ফটো নয়, ওই একদম প্রথমটা বিয়ের দিনের ফটো, সিঁদুরদানের ফটো দেখতেই পাচ্ছ। নেক্সট আমার যে বউ হাতের যে দিনটা ছিল ঘরোয়া অনুষ্ঠান, আমার ব্লগগুলো আগে খেয়াল করলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পারলে ব্লগগুলো একটু দেখে নিও, তাহলেই সব বুঝতে পারবে। আমার বিয়ে 22 তারিখে হয়েছিল, 22 ফেব্রুয়ারি 2016, আর 24 তারিখ বৌভাত ছিল, সেটা ঘরোয়া অনুষ্ঠান। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি রিসেপশনের ফটো, রিসেপশনটা হয়েছিল 26 ফেব্রুয়ারি 2016। তো যাই হোক, এই 3 দিনের 3টে ফটোকে এইভাবে আমি ত্রিকোণাকার ভাবে ট্রায়াঙ্গেল শেপে রাখার মনে হয়েছে আর কি, মনে হলো ভালো লাগবে। তো সুপ্রিয় রানা,
না, মানে এই জিনিসটা এই জন্যই দেখাতে হচ্ছে, সবকিছু যে আমি কিনি আমি গুছাই এমনটা নয়, ওর কথা বলতে হয়। কারণ হচ্ছে এই যে তিনটে গাছ পরপর, স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এবং এই প্ল্যান্টের নাম আমি বলতে পারবো না, আগেও মেবি বলতে পারিনি, তিনটে গাছ আমাকে নিজে এনে উপহার দিয়েছে যে দেখো এই গাছগুলো কিনে এনেছি। মানে ঘর সাজানো ওর ভেতরেও ব্যাপারটা ঢুকে গেছে। আর এই ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমি ক্যান্ডেলগুলো নিশ্চয়ই অলওয়েজ জ্বালিয়ে রাখি না, অকেশন পারপাস ক্যান্ডেল আমি খুব ইউজ করি। তোমরা যদি আমার ব্লগগুলো সেই কোনো অকেশনের কোনো বার্থডে সেলিব্রেশন মানে অ্যানিভার্সারি সেলিব্রেশন কিছু দেখে থাকো আর কি, দেখতে পাবে এই ক্যান্ডেল থাকবে। তো আজকে যেহেতু আমি হোম টুর করছি, এটা একটা ম্যান্ডেটরি বিষয় ছিল, দ্যাটস ওয়াই আমি এটা এভাবে দিয়েছি। রইলি কিন্তু এরকম ভাবে মোটেই ক্যান্ডেল সাজানো থাকে না। খুব ঘামছি, গরম ভাবেই পড়েছে, তো একটু দূর থেকে দেখে নাও পুরো ভিউটা দেখতে পাবে, পুরো ভিউটা একটু দেখে নাও, সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ সন্ধ্যা নামছে নামছে করছে। আচ্ছা, পাশেই আমার বুক সেলফ আছে, এটা নিয়ে আমার একটু বলার ব্যাপার রয়েছে। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, এটার জন্যে মেন ব্যাপার ছিল যার জন্যে আমি এই টাইমটাকে চয়েস করেছি, যাতে তোমাদেরকে আমি দিনের বেলা রাতের বেলা দুটো বিষয়কে এইভাবে আলাদা করে না দেখি একবারে দেখাতে পারি। তো আমি এই লাইটটা জ্বালিয়ে দিই, এই হচ্ছে লাইট। তো বলো আমাকে কেমন লাগছে লাইটের তোলায়, ভুতুরে টাইপের লাগছে না? তো তো যাই হোক, এই হচ্ছে আমার ঝাড়বাতি, মানে থ্রি স্টেপ ঝাড়বাতি। অ্যাকচুয়ালি আমার যে ঘর সেখানে ট্র্যাডিশনাল যে ঝাড়বাতিগুলো থাকে না সেটা যাবে না, মানে আমার রুমের যে যে ধরনের সাজগোজ বা যে ধরনের আমি সাজিয়েছি তার সাথে ট্র্যাডিশনাল ঝাড়বাতি যেগুলো খুব ভালোও লাগে, মানে রাজবাড়িতে থাকে বা অন্য কিছুতে থাকে, তো সেগুলো কিন্তু যাবে না। তার জন্যে এটা চয়েস করা হয়েছে, মানে আমি একা চয়েস করেছি এটা বললে ভুল, সুপ্রিয় আমি দুজনে মিলে চয়েস করেছি। এবং এই স্টাইলটা কিন্তু পুরোপুরি মরক্কো দেশের, হ্যাঁ মানে মরক্কান স্টাইলের অ্যাকচুয়ালি, পুরো ওই যে ফুটো 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 এইভাবে যে রোশনাইগুলো বেরোচ্ছে না, তো এটা কিন্তু মরক্কান স্টাইল। তো যাই হোক, এই মরক্কান স্টাইল তোমরা এদিকেও দেখতে পাবে, আমি এটাতে পরে আসছি। এটাকে নিয়ে আমার বলা বাকি ছিল, এটা একটু আমি বলে নিই। পাশে একটা বুক সেলফ, অ্যাকচুয়ালি সব কিছুর পাশে মানে বইটা না হলে হয় না, যেরকম গাছ দরকার বইও দরকার, তো তার একটা মানে কি বলবো, পড়াশোনার জন্য তো আছেই কিন্তু আমার মনে হয় বই সাজানোর ক্ষেত্রেও একটা আলাদা মাত্রা যোগ করে। তো সেই জন্যে এই পাশাপাশি শুধুমাত্র ড্রয়িং রুম বলে মানে বুক সেলফটা শুধু স্টাডিতেই থাকবে এমন নয়, স্টাডিতে তো আছেই কিন্তু এখানেও প্রচুর বইতে ভরা, বেশিরভাগই আমার বই এখানে রয়েছে, তবে সুপ্রিয়রও কেনা প্রচুর বই রয়েছে, ও নিজেও খুব পছন্দ করে সাহিত্য গল্প উপন্যাস, তো ও কিন্তু আছে। আর এই ওপর থেকে এটা আমার সাজানো আর কি, এরকম আলাদা কিছু নয়, আমি রবীন্দ্র জয়ন্তী 22শে শ্রাবণে যে মানে রবি ঠাকুরকে যেভাবে মানে যে মূর্তিতে আর কি সম্মান প্রদর্শন করার চেষ্টা করি করি, তো সেটা হচ্ছে এটা। আর যীশুখ্রিস্ট আমি 25শে ডিসেম্বরও পালন করি, ব্লগ যখন থেকে শুরু হয়েছে তার আগে করেছিলাম, তো ব্লগে আমার সেটা তোলা হয়ে ওঠেনি, এবার করলে নিশ্চয়ই ব্লগে দেখাবো। এটা হচ্ছে আমাদের মানে প্রি ওয়েডিং যে ফটোশ্যুটটা হয়েছিল তার ফটো, প্রেস ট্রু থেকে যত সম্ভব মনে হয় সুপ্রিয় করেছিল, এবং এটা আশীর্বাদের দিনও আমাকে পাঠিয়েছিল আর কি, তত্ত্বের মধ্যে এটাও ছিল। পুরী থেকে আনা কিছু শোপিস রয়েছে এখানে, যে কোণার্কের যে মানে মন্দিরের যে স্ট্রাকচার আর কি, তারই আদলে বানানো, আমি অনেকে গিফটও করেছি আমার কিছু দিদি, তো সেরকম আমার নিজের ঘরেও সাজানো রয়েছে। আর এইটা ভেরি রিসেন্ট আমি কিনেছি, ফ্লাওয়ার ভাস, বাট ফ্লাওয়ার ভাসটা এমন অদ্ভুত টাইপের দেখতে, মনে হয় কি একটা নারী মূর্তি বুঝি দাঁড়িয়ে রয়েছে, দুটো হাত এরকম করে কোমরটা বেঁকিয়ে, এবং খুব সুতো 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 কাজ করে পুরো একটা গোল্ডেন দিয়ে কাজ করে, এটা মানে ভীষণ মানে ভেরি রিসেন্ট মানে কি জাস্ট দুদিন আগে আমি এটা কিনেছি, নিজে কিনেছি। অ্যাকচুয়ালি আমার যেটা পছন্দ হয় না কিনে ফেলি, সুপ্রিয় বারণ করে আমাকে আর কিনো না রাখার জায়গা নেই মধুরী, কিন্তু আমি ঠিক একটা জায়গা বেরিয়ে যাবে দাঁড়াও, বা অল্টারনেট সাজাই, তো বলছো অল্টারনেট সাজিয়ে একটা কোথায় রাখবে, মানে একটা অল্টারনেট সাজাতে গেলেও তো রাখার একটা জায়গার লিমিট থাকে, আবার
ব্যাপারটা এই আর কি। তো যাই হোক, জোর করেই আমি কিনলাম, আমি বললাম না এটা আমি কিনবই, এটা কিনলাম। আর পাশে আমার গণেশজি দেখতেই পাচ্ছ, তো এটা গেল এরকম। আমি অ্যাকচুয়ালি পুরো হল ঘরটা দেখিয়ে তারপরে বাদ বাকি রুমগুলো যাব। এবার আমি একটু সামনের দিকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ড্রয়িং রুমের আর একটা সাইড, এই লাইট গুলো জ্বালিয়ে দিই। তো এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ তোমরা, আমার অনেক ব্লগে আমি এখানে বসে অনেক ব্লগ করি, বা কখনো দাঁড়িয়েও হয়তো করেছি, তোমরা এই ওয়ালটা খেয়াল করেছো অনেকে, কিছু ব্লগে এই ফটোটাও খেয়াল করেছো। তো যাই হোক, অ্যাকচুয়ালি ফটোটা একটু বসাতে কী ফটো নেবো এটা নিয়ে ভাবতে ভাবতে একটু টাইম চলে গেছিলো, কিন্তু তবুও কিছু কিছু ব্লগে এর আগে তোমরা এই পিকচারটা দেখতে পেয়েছো। এটা আমার নতুন করে চেনানোর কিছু নেই, তোমরা চেনো। অ্যাকচুয়ালি আমার মনে হলো এখানে সুপ্রিয় বলছিল কালারফুল যাবে কিনা, মানে ও আর একটা চয়েস করছিল, বাট আমার মনে হয়েছে অ্যাকর্ডিং টু মি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেশি যাবে এই ওয়ালটার মানে ক্ষেত্রে, কারণ এই ওয়ালটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, এটা ব্রাউন আর এডি ঠিক মতো করা, তো সেক্ষেত্রে এটা ফুল টাইল অ্যাকচুয়ালি, কিন্তু এমনভাবে টাইলটা পুরো ইটের মতো স্ট্রাকচারে করা, মানে পাথর কেটে করা এরকমই ফিল হয়, সেই জন্য এই মানে টাইলটা একটু এক্সপেন্সিভ টাইল, তো যাতে একদম ফিলটা মানে এরকম অনেক ফিল পাওয়া যায় যে ফিলটা কিন্তু পাথরের মতো দেবে না, এটা পাথরের মতো একটা ফিল দেয়, হ্যাঁ দ্যাটস ওয়াই এটা এক্সপেন্সিভ। আমি বলে দিলাম যেরকম পর্দার ক্ষেত্রে আমি বলেই দিয়েছিলাম, দেখে যতটা মনে হয় সব এক্সপেন্সিভ জিনিসই ভালো হয়। তো যাই হোক, এখানে গৌতম বুদ্ধ, তার উপরে ফোকাস যে একটা হাইলাইট অ্যাকচুয়ালি সেটা পড়ছে যাতে আলোকিত হয়ে ওঠেন। আমি যদি বাতাকিগুলো অফ করি তাহলে তো আমরা বেটার বুঝবে, কিন্তু কি একটু রেইন আসবে কিন্তু, যার ফলে মানে আমি একটু পরের সাথেও দেখিয়ে দিচ্ছি তবু। আর এইটা আমার হস্তশিল্প মেলা নানা রকম জায়গা হয়, তোমরা জানো ইকো পার্কে হয় নানা রকম জায়গা হয়, কাছেই ময়দানে হয়েছিল, তো নানা রকম জায়গা আমি মোটামুটি ঘুরি, এবং মানে যেটাই অ্যাকচুয়ালি পছন্দ হয় না আমি কিনে ফেলি। তো এটা পুরো বাঁশ, এটা কিন্তু একটাই বাঁশ, বাঁশের উপর পুরো স্ট্রাকচারটা, কোনো ভাঙা ভাঙা বাঁশ নয়, একটা আস্ত বাঁশ। এটা ওয়েস্ট বেঙ্গলে হয় না, যতদূর শুনেছিলাম আসাম, মানে আমি এটা ঠিক ঠিকঠাক বলছি কিনা আমি জানি না, মনে হয় যারা এসেছিলেন তারা বলেছিলেন, তো সেটাকে কেটে কেটে কারুকার্য করা, গণেশ টনেশ অনেক রকমের ছিল, এটা আমার বেটার মনে হয়েছিল। শুধু তিনটে লাইট আমি সেট করেছি, এলইডি ওয়ার্ম লাইট সেট করেছি, অ্যাকচুয়ালি ঘরের সাথে ওয়ার্ম লাইট বেস্ট। তোমরা দূর থেকে দেখে নাও ভিউটা, মানে এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, আমি দেখলাম যে সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি দিয়ে উঠে এলাম, সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু এই আমার সোফা সেট। কিছু পোশাক আমি এখন যে কালার অ্যাকচুয়ালি ইউজ করছি, তোমরা এখন যে কালারগুলো দেখতে পাচ্ছ সবসময় এরকম থাকে না, আমার নানা ব্লগে নানা রকম কালার তোমরা দেখতে পাবে। তো এখন আমি এখানে যেহেতু হোয়াইট কভার পেতে রেখেছি, অ্যাকচুয়ালি আমি হোয়াইট কভারটা এই জন্যই ইউজ করছি, এর আগে অন্য কভার ছিল একটু চকলেট কালারের, সেটা খুব একটা ফুট ছিল না, তারপরে আমি এটা কিনলাম, তো এটা বেশ ভালোই আর কি যাচ্ছে, এর ওপর দিয়ে সুতোর পুরো কাজ আছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু কালার আমার সোফার এটা, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার, এটাকে ঢাকা রয়েছে বলেই এই কালারটা কিছু নষ্ট হয়নি, একরকমই রয়েছে। তো মাঝে মাঝে খুলে দিই, সব সময় না, আর যেটুকু খোলা রয়েছে সেটুকুর কালার কিন্তু চেঞ্জ, ধুলো যতই ছাড়ি না কেন, ভ্যাকিউম ক্লিনার যতই ইউজ করি না কেন, ধুলো হবে, কিচ্ছু করার নেই, এত রোডের ধারে বাড়ি আমার। তো যাই হোক, আর কিছু কালারফুল কুশন মানে পুরোটাই হোয়াইট হোয়াইট, তো তার জন্য আমি কিছু কালারফুল ছোট স্মল কুশন ইউজ করেছি, এগুলো পুরোপুরি দুপিয়ান সিল্কের ওপর, আমি কি জিনিস কি মেটেরিয়াল সব কিন্তু বলে দিচ্ছি, দুপিয়ান সিল্কের ওপর, এটা পিঙ্ক ব্লু পিঙ্ক এভাবে আমি সেট করেছি দুপিয়ান সিল্কের, আর এইটা ব্লু ইউজ করেছি পিছনে হোয়াইটের জন্যে যাতে বেশিভাবে ফুটে ওঠে। আর এই গাছটা কিন্তু আসল নয়, নকল, এতক্ষণ আসল গাছ দেখাচ্ছিলাম, এটা কিন্তু নকল। আমার যিনি পরিচারিকা বাড়ি, তিনি ছাড় দিতে গিয়ে এর একটা পাতা ঘষে গিয়েছিল, উনি ভেবেছিলেন এটা সত্যিকারের, ফেলে দিচ্ছিলেন, আমি আবার তুলে নিয়ে এটা সেট করেছি, যে দিদি তুমি কি করছো,
বলছি কি এটা আসল নয়? আমি বললাম না, সব আসল হলে হবে? এত আমি দেখভাল করতে পারছি না, তো যার ফলে এটা কিন্তু নকল বলেই দিলাম। পিছনে কিছু ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, আমি কিছু হোয়াইট স্টোন দিয়ে এটাকে সেট করেছি। আর পাশা খেয়ে কিছু ক্লিয়ার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, তো ওটা বন্ধু ভুলে গেছিল। আর এবার আসি আমি এই জায়গাটায়। তো এই দুটো কিন্তু নকল গাছ নয়, হ্যাঁ, তোমরা এই দুটোকে প্লিজ নকল মনে করো না। আমি দেখিয়ে দিচ্ছি, একদম দেখো সজীবতায় পূর্ণ গাছ, সেটা নকল নয়। স্নেক প্ল্যান্টের নানা রকম ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি, সবই আমি বেশিরভাগ অনলাইন অর্ডার করি। আর এটা লিপস্টিক প্ল্যান্ট, আমি আগেও দেখিয়েছিলাম, এটাও কিন্তু অরিজিনাল। আর তার পাশে যেটা রয়েছে এটাও কিন্তু নকল পাওয়া যায়, কিন্তু এটা মানে একদমই অরিজিনাল অর্কিড, কালার করা অর্কিড, নিচে কিছু ইয়ে মতো থাকে, যার ফলে পার্পল কালারটা। এই যে আমি জলের মধ্যে রেখেছি, জল পড়ছে অলরেডি, তোমরা বুঝতেই পারছো আমি মানে সত্যি কি যে নকল একদম বেরিয়ে গেছে না, সেম দেখতে, তো যার ফলে নকল মনে হতেই পারে, কিন্তু এটা একদম অরিজিনাল অর্কিড। অর্কিডটা অ্যাকচুয়ালি এর সাথে আমি তোমাদের যেহেতু হোম টুরটা করবো দেখাবো, যার ফলে আমার মনে হলো এই কালারগুলোর সাথে এই অর্কিডটা খুব ভালো যাবে, তো তাই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। আর এই পাশে এই ক্যান্ডেল লাইট যে হোল্ডার, টি লাইট হোল্ডারগুলো তোমরা এর আগেও অনেক সেলিব্রেশনে দেখেছো, তো আমি সেটাও পাশে রেখেছি। একসাথে দেখলে ব্যাপারটা বুঝতে পারবে, পুরো টেবিলটা এবং এই সোফাটা কতটা একটা মানে কী বলবো মাধুর্য দান করছে। ও আর একটা জিনিস তো বলাই হয়নি, আমার এরিকা পা, এটা তো বলতেই হতো, এই এরিকা পা সত্যিকারের কিন্তু অনেক নকল পাওয়া যায়, বাট এটা কিন্তু আমার মায়ের হাতের যত্নে লালিত তৈরি করে দেওয়া এরিকা পা, আমি জাস্ট এটা সাজিয়ে রেখেছি। সুন্দর না, দেখতেই দারুণ হয়েছে। আর এটা কিন্তু বিষ্ণুপুরের মানে যে টপটা আর কি, বিষ্ণুপুরের কারুকাজ করা, সেই জন্য এটা অনেকদিন হয়ে গেছে টপটার বয়স, এখনো কিন্তু সেম আছে। পিছনে গিয়ে আমি একটা জিনিস দেখাতে চাই, এগুলো আমার প্রি ওয়েডিং ফটোশুটের কিছু পিকচার, আমি এভাবে সেট করে রেখেছি, কিছুটা এভাবে কিছুটা এভাবে, প্রি ওয়েডিং এর যে ফটোশুট গুলো হয়েছিল সেই জায়গাটা। বলা হলো কিছু কি চেঞ্জ দেখা গেল, ভালো করে দেখো তো কিছু চেঞ্জ দেখা যাচ্ছে কিনা। অ্যাকচুয়ালি একটু আগে দেখেছি যে ছোটো ছোটো যে মানে কি বলবো আর কি, নেটের যে পর্দাগুলো থাকে বাইরের আলোটা খুব সুন্দর প্রবেশ করায়, তার মধ্যে দিয়ে কিছু কলকা বোঝা যায়, শিফনের হয়, নানা রকম নেটের হয়, শাটিংয়ের হয়, তো সেই রকম পর্দা কিছু ছিল, তোমরা সেটাই দেখছিলে। আমি এবার আমার ঘরের যে পর্দাগুলো আর কি সোফার পেছনে, সেই পর্দাগুলো চারটে অ্যাকচুয়ালি ইউজ করেছি, দুটো জানলার জন্যে চারটে বেস্ট, অনেকে বলা বলে তিনটে বেস্ট, মানে অনেক দোকান থেকে সেরকমই বলা হয়, যেহেতু কস্টিং অনেক পড়েছে, তো আমাকে মানে আমি আমি যেখান থেকে নিয়েছিলাম সেখানে বলা হয়েছিল চারটে বেস্ট, কস্টিং তাও তিনটে তো হয়ে যায় এরকমও বলা হয়েছিল, তো যাই হোক আমি চারটে ইউজ করেছি। চারটের জন্য কি হচ্ছে, এই যে কুচি কুচি বিষয়টা না, এটা খুব মানে অনেক অনেক ভয় আর কি, যার ফলে কি হয় দেখতে ভালো লাগে, এছাড়া কিছু না, তিনটে হলে কি হতো অনেক টান টান হয়ে যেত বিষয়টা, যার ফলে সৌন্দর্য তো হয়তো অতটুকু ফুটতো না। তো এই পর্দাগুলো খুব চয়েস করে কেনা, খুব প্রিয়রা আমার, সমস্ত মানে ড্রয়িং রুমের প্রতিটা ঘরের দরজায় জানলায় ইভেন সিঁড়িতে পর্যন্ত, আমি সিঁড়ির জানলাটা একটুখানি পর্দাতে টেনে দিলেই তোমরা বুঝতে পারবে। যেরকম আমি ড্রয়িং রুমের সিট সোফার পিছনে জানাটা দেখালাম, উপরে সিঁড়ির জানাটা তো এটা ইউজ হয়েছে, তো এটা টেনে দিলাম, দেখাচ্ছি তোমাদের যে কিরকম লাগছে।
আর এইটাকে নিয়ে বলা হয়নি, এটাকে নিয়ে বলা হয়নি অ্যাকচুয়ালি। এগুলো কোনো না কোনো শপিং মল থেকে নেওয়া, তোমরা মানে কোয়েস্ট মল বলো বা সিটি সেন্টার 1-2 সাউথ সিটি বলো, মানে সব জায়গাতেই যাই আর আমি কিছু কিছু করে কিনে আনিয়ে রাখবো বলেছি। তো এরকমই এই জিনিসগুলো কোনো এক মল থেকে নেওয়া। আর এইটা মানে কি বলবো, এরকম জিনিসগুলো স্পেশালি মলেই পাওয়া যায়। তো এরকমই একটা মল থেকে আর কি নেওয়া, তোমরা এরকম অজস্র চাইলে পেতে পারো। তো এইভাবে যে আমি এই ড্রয়িং রুম অ্যাকচুয়ালি এই পর্যন্ত বলা যেতে পারে। সামনেই দেখতে পাচ্ছ একটা বাঁশ, চাইনিজ বাম্বু যাকে বলে, চাইনিজ যে বাঁশ গাছগুলো হয় সেইগুলো সুপ্রিয় এনে নিজে মানে কিনে এনেছে, টব ছাড়া কিনে এনে টব এনে মানে নিজে লাগিয়েছে নিজে হাতে। তার মানে তোমরা বুঝতে পারছো শুধু আমি একা সাজাই না, ওরও কিন্তু কিছু কন্ট্রিবিউশন অবশ্যই আছে। নিজেও আজকাল ঘর সাজানোর মর্ম আগে জানা বুঝতো, বিয়ের আগে নিজে স্বীকার করে সেটা, তো এখন বেশি বোঝে। কি সুপ্রিয় তাই তো, কিছু বলো মুখে, একদমই তাই। তুমি আগে কতটা বুঝতে এখন কতটা বোঝো, পার্সেন্টেজ একটু বলে দাও দর্শকদের। এখনো তো অনেকটাই বুঝি, সেই জন্যই তুমি তোমার কথা অনুযায়ী। আগে তো একদম কিছুই বুঝতে না, মানে তোমার স্টাডি ঢুকে তো আমি অবাক হয়ে গেছিলাম। যাই হোক, আর এই পাশে আমি বলেছিলাম না যে সেম পর্দা পুরো ড্রয়িং রুম জুড়ে ইউজ করেছি, আমি আর খুলে দেখাচ্ছি না পর্দাটা। এই সেম পর্দা দুদিকে দুটো করে হলে এনাফ, এইরকমভাবে ইউজ হয়েছে। তারপরে বেডরুম ঢুকে যাচ্ছে দুটো, আর এখানে আমাদের দুজনে দুটো সিঙ্গেল ফটো দিয়ে আমার মানে ওয়ালটাতে রেখেছি আর কি। ঠিক এইভাবে আমার বিয়ের ফটো খুব একটা ভালো ওঠেনি, আমি বলেইছিলাম আগেও যে খুব সাজানোটা আমার মন মতো হয়েছিল না। তো তবু একটা সিঙ্গেল ফটো তো রাখতে হয়, এটা কাঠের ফ্রেমে, কাঠের মতো দেখতে অ্যাকচুয়ালি, মানে একটু অন্য ধরনের ফ্রেমটা আর কি। তো এটাতে একটা আমার ফটো সিঙ্গেল, একটা সুপ্রিয়র ফটো সিঙ্গেল, এইভাবে দেখে আমরা ওয়ালটাকে কিন্তু পূরণ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ লহরিগুলো ঝুলছে এবং লহরিগুলোকে যে রিবন দিয়ে বেঁধেছি সেটা এর সাথে কিন্তু ইনক্লুডেড নয়, আমাকে আলাদা করে কিনতে হয়েছে। ফুলগুলো মারুনের সাথে মিলিয়ে আমি এরকমভাবে কিনেছি, এটা ঠাকুর ঘর, আমি পরে আগে করে দেখাচ্ছি। ড্রয়িং রুমটাকে কমপ্লিট করলাম, তো ড্রয়িং রুমের এই দিকটা একটু দেখো, এদিকটা আমার দুটো বাথরুম। তো এটা হচ্ছে বড় বাথরুম, আমরা এই মানে দেখতেই পাচ্ছ এই যে এগুলো বড় বাথরুম ছোট বাথরুম, কেন বলছি এই সাইজটা একটু বড়, মানে খুব বড় নয় অ্যাকচুয়ালি, বিশাল বাথরুম ভেবো না, যেখানে বাথটা রাখার মতো জায়গা আছে এতটা জায়গা পাওয়া যায়নি, তো নইলে সেটাও করে ফেলতাম। তো এটা তুলনামূলক বড়, আমি বাথরুমটা দেখাবো, ভেবো না যে আমার হোম টুরের মধ্যে বাথরুম বাদ যাবে। ওটা বাথরুম একটা বড় জায়গা, মানে দিনের রাতের যখন তখন আমাদের যে মেন কাজগুলো প্রাথম কর্ম থেকে শুরু করে রাত্রে সমস্ত দরকারি কর্মগুলো আমাদের বাথরুমে সম্পন্ন হয়, বাথরুমে সম্পন্ন হয়। তো সেই বাথরুম বাথরুম আমরা যদি না দেখাই হোম টুরটা ইনকমপ্লিট থেকে যায়। তো আমি দেখাবো তো অবশ্যই, এখন আপাতত আমি দেখিয়ে দিলাম, এই জন্যই ড্রয়িং রুমটা এইভাবে। আর ড্রয়িং রুমের এই কালারের সাথে সেট করেই কিন্তু আমি আমরা এই ধরনের মানে কি বলবো দরজাগুলোকে চয়েস করেছি, এবং তার সাথে কিন্তু পর্দাগুলো ম্যাচ। এই ক্ষেত্রে একটু বলে নিই, এই পর্দাগুলো যেরকম খুব পছন্দ করে কেনা তেমনি কিছু পছন্দের জন্যে কিছু দাম দিতে হয়, এটাও মানতে হবে। একটু আগে বলছিলাম সবসময় দাম দিলেই সব কিছু সম্মত জিনিস পাওয়া যায় না, ঠিক তেমনই কিছু কিছু পছন্দের জিনিস কিনতে গেলে মাঝে মাঝে কিছু তো ব্যয় করতেই হবে। তো এবার এই জন্যই বললাম অ্যাকচুয়ালি পর্দাগুলো খুব এক্সপেন্সিভ, সব আমার বাড়ির সব পর্দার মধ্যে এই পর্দাগুলো মানে এই ঘরের পর্দাটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। আর তারপরে তোমাদের আমি দেখিয়ে দেবো আমার স্টাডিতে ঢুকে যাবো, তো তখন আমি সেই পর্দাগুলোকে দেখাবো। তো তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কিচেন, মেন আর একটা জায়গা। অ্যাকচুয়ালি কিচেনটা আমার ওপেন ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ, আর দেওয়া রয়েছে এইভাবে, এখান থেকে দেখেই বুঝতে পারবে। তো এখান থেকে হচ্ছে কিচেনের প্রবেশ পথ, অ্যাকচুয়ালি প্রবেশ পথ বলে কিছু নেই, এটাকে প্রবেশ পথ বানিয়ে নিয়েছি, এটা একটা দরজা এমনি জাস্ট করা। এখানে কিছু লহরি যেরকম ঠাকুর ঘরে আমি দেখিয়ে দিলাম একটু আগে, সেরকমই লহরিগুলো সেটিং করে তোমরা সিটি সেন্টার 1-2 সব জায়গাতে এই লহরিগুলো পেয়ে যাবে, অ্যাভেলেবেল, মানে এগুলো খুব আছে, রিবনগুলো আলাদা করে কিনতে হয়। হ্যাঁ, আর এখানেও কিন্তু একটা সুন্দর গাছ আছে, সজীবতায় পূর্ণ গাছ, এখানে একটা মূর্তি, এটা মা
স্মার্ট দেওয়া আর কি। তো যাই হোক এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল। সবসময় আমি এরকম ভাবে ওপেন রাখি না, কিছু ট্রান্সপারেন্ট পেতেও রাখি কখনো কখনো। এখন আমি একটা টেবিল রানার ইউজ করেছি। এখানে কিছু ক্যান্ডেল হোল্ডার রয়েছে, ভীষণ শখের, বলে দিচ্ছি ঠিকানা তোমরা, এটা আমার রাজারহাট থেকে নেওয়া, রাজারহাটের হোম সেন্টার থেকে নেওয়া, নিউ টাউন। তোমরা চাইলে যেতেই পারো, তো অর্ডারও দিতে পারো অনলাইনে যদি পেয়ে যাও। তো এরকম কিছু হোম সেন্টার, হোম টাউন আমি অনেক জায়গা থেকে নিই। এটা একটা নতুন, এটা তোমাদের দেখিয়েছিলাম আমি ব্লগে, তাই তো? তো এটা আমি আজকে সাজিয়েছি দেখো। আর নতুন পটপৌরি আমি কিছু অ্যাড করেছি, এতদিন ধরে একরকম পটপৌরি চলছিল, পটপৌরিগুলো আর ভালো লাগছিল না আমার একদম, মানে লেমন গ্রাস পটপৌরিটা চলছিল, আমি আবার জেসমিন পটপৌরি অ্যাড করেছি। আর এটা হচ্ছে আমার টিউলিপ, কাঁচের পুরো ব্ল্যাক ফ্লাওয়ার ভাস, তাতে মানে টিউলিপগুলো অবশ্যই কিন্তু মানে কী বলবো আর কি, জীবন্ত নয়, বুঝতেই পারছো। আর এটা হচ্ছে আমার লাকি বাম্বু, কিন্তু অ্যাকচুয়ালি এই বাম্বুটা অন্য স্টাইলের, এটা পুরোপুরি মানে পেঁচিয়ে পেঁচিয়ে এরকমভাবে তৈরি করতে হয়, সেই জন্য নর্মাল যে বাম্বুগুলো পাওয়া যায় লাকি বাম্বু, তার থেকে পুরোপুরি আলাদা, ডিফারেন্ট। আর একটা টেবিল রানার, এই টেবিল রানারটা ইউজ করেছি, আমার অনেক রকমের টেবিল রানার রয়েছে, আপাতত এই টেবিল রানারটা ইউজ করেছি। আর তোমরা আমার টেবিলটা একটু খেয়াল করলে দেখতেই পাবে, আমি একটু দেখাচ্ছি সামান্য জাস্ট সরিয়ে একটা জিনিস, সেটা হচ্ছে দেখো নিচে একটা না ইটসেলফ ডিজাইন রয়েছে, নিচে কাঠের এরকম একটা স্ট্রাকচার এবং তার উপরে এই টেম্পার্ড গ্লাসটা বসানো, যার ফলে এই ডিজাইনটা গ্লাসের ওপর দিয়ে ফুটে উঠেছে, জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে। তো আমি টেবিল রানার তাও ইউজ করলাম, কিন্তু ইটসেলফ ব্ল্যাকের মধ্যে এগুলো খুব ভালো লাগে, মাঝে মাঝে রানার মানে ভালো লাগে আর কি, সেই হিসাবে আমি ইউজ করেছি। নইলে কিন্তু না দিলেও হয়, মানে এমনটা নয় যে দিতেই হবে। আর এইবার যেখানে চলে আসি সেটা হচ্ছে, এটা আমার ওয়াশিং মেশিন, এটা ওয়াশিং মেশিনই রাখার জায়গা, এখানেই সমস্ত কিছু আমার ক্লিন হয়, এটা ছাড়া আমি একেবারেই অসহায়, মানে নিজে হাতে যেটুকু কাচার ডেইলি ওয়্যার সেটার অবধি ঠিক আছে, বাট ভারী বিষয়ে তাকে ড্রাই করা সমস্ত কিছু এটা, এটা ছাড়া একেবারেই চলছে না। ছাদে নাড়ার কাজটা অবশ্য এখন ঝুমাদি করে, মানে লাইফে দেখাশোনা করেন, এটা অনেকটা হেল্প হয়েছে। যেদিন আসছেন না, যেরকম আজকেই আসেননি আর কি, একটা বাড়ি ব্যক্তিগত কাজে বলেই গেছেন, তো তার ফলে আমাদের করতে হচ্ছে। কিন্তু সেম ওয়াল তোমরা যেটা দূরে দেখতে পাচ্ছ আমার বুদ্ধ যেখানে রয়েছে একদম দূরে, দেখো ভালো করে খেয়াল করো, সেই ওয়ালটাই কিন্তু অ্যাকচুয়ালি এই পিলারটাতে ইউজ হয়েছে, যাতে একটা ওখান থেকে এখানে সেম সেম বিষয় থাকে। ও আর একটা জিনিস আমার দেখানো হয়নি, আমার একটা অ্যান্টিক ক্লক, ঘড়ির সময়টা তোমরা দেখতেই পাচ্ছ, একটু অ্যান্টিক ক্লকটা দেখে নাও। এটাও কিন্তু ঘরের রঙের সাথে মিলিয়ে আমার করা, অ্যাকচুয়ালি ঘরে এত জিনিস আমি কীভাবে দেখাবো, আমাদের যে ফ্যানের যে কালারটা সেটাও কিন্তু আমাদের ওয়ালের সাথে সেট করেই করা, মানে অ্যাকচুয়ালি পুরোটাই প্ল্যান মাফিক, প্ল্যান ছাড়া কোনো কিছু না। আর এখানে যে সমস্ত কিছু আমি এখানে মানে অ্যাকচুয়ালি যে আমাদের যে আয়রন ফিল্টারগুলো হয় অ্যাকোয়াগার্ডে যেগুলো থাকে, সেটা আমাদের এখানেও দেওয়া রয়েছে সেডিমেন্ট ফ্রি আর কি, আয়রন ফ্রি করার জন্যে এখান থেকে সেই জলটাই অ্যাকোয়াগার্ডে যায়, যাতে আমাদের জামা কাপড়গুলোতে আয়রন বা ওই ধরনের কোনো সেডিমেন্ট না লাগে। পাশে একটা সুন্দর পিকচার আমার মাসিমণির দেওয়া অ্যানিভার্সারির গিফট, ভীষণ পছন্দ হয়েছিল আমার, একটা নারী মূর্তি, তো এটা কিন্তু আমার বাড়ির শোভাটাকে আরো বাড়িয়ে দিয়েছে। সেম কার্টেন আলাদা করে দেখার নেই, আর আমি যে কার্টেনটার কথা বলছিলাম, এই কার্টেনগুলো মানে এগুলো নেটের হয়, শিফনের হয়, তারপরে স্যাটিনের হয়, নানা রকমের হয়, আমি এগুলো অলওয়েজ ইউজ করি, সবসময় এগুলো খোলা থাকে না গরম বাড়ি। এরপরে হচ্ছে আমার ক্যাবিনেট বেসিন, অত্যন্ত প্রিয়, আমি নিজে পছন্দ করে এটা কিনেছিলাম, নিজে কিনেছিলাম মানে কিন্তু নিজেই কিনেছিলাম, বাড়িটা অ্যাকচুয়ালি নিজের, মানে এরকম বিষয় না যে শুধুমাত্র একজন সাজাবে, কিছু কন্ট্রিবিউশন তার থাকলে কিছু কন্ট্রিবিউশন আমারও মানে আরেকজনেরও থাকা উচিত বলে আমার মনে হয়, যে একজনেরই কি ঘর সাজানোর শুধু দায়িত্ব, আমি শুধু বলবো সে শুধু এনে দেবে না, তো এরকম অনেক জিনিস ঘরে যা এত কিছু বর্ণনা করা সম্ভব না, তাতে কিন্তু মানে আমার নিজেরই সমস্তগুলো কেনা,
তো সেই কি কি কেনা এগুলো আলাদা করে বলা না, কারণ আমাদের কেনা মিলিত ভাবে, তো এভাবে আলাদা করে বলার নেই। আমি বলতে চাইলাম এই জন্যই, নিজে পছন্দ করেছিলাম, নিজে কিনেছিলাম। এই ক্যাবিনেট গুলো এরকম, অ্যাকচুয়ালি এরকম ড্রয়ার সিস্টেমে এর তো অনেক জিনিস রয়েছে, এত গুছিয়ে রাখাটা পসিবল নয়, তো যার ফলে এরকম ভাবে রয়েছে। এখানে কিছু এইসব টিস্যু ফিস্যু এই ধরনের জিনিসপত্র গুলো এখানে থাকে, পেস্ট, হ্যাঁ এখানে কিছু সার্ফ থাকে, প্রিল সার্ফ, সার্ফের কৌটো, এইসব ধরনের ক্যাবিনেট এগুলো ইউজ হয়, অনেক কাজে লাগে। বড় একটা মিরর, যার ফলে আমার এত পছন্দ হয়েছিল এই মিররটার জন্য, আর তার নিচে ফোকাস লাইট। তো লাকি বাম্বু সুপ্রিয় এনে দিয়েছে স্নেক প্ল্যান্ট, আর স্যানিটাইজার, সোপ, এগুলো তো মাস্ট, হ্যান্ড টাওয়াল, এ তো লাগেই, এ তো দেখানোর কিছু নেই। কি দেখাবো, হাত ধুতে গেলে এই যে জলটা পড়ছে আমি হাতটা ধুচ্ছি, এটাকে আমি মুছতে গেলে তো এটা লাগবেই, তো যার ফলে আলাদা করে আর কিছু দেখানোর নেই। আর এই লাকি বাম্বুটা যেটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল লাকি বাম্বু যেটা বলে না, এটা সেটা আমার আগেটা নষ্ট হয়ে গিয়েছিল, তোমাদের বলেছিলাম পুরোপুরি মরে না যাওয়া পর্যন্ত ফেলতে পারছে না, দুটো জানো তখনও বেঁচেছিল, শুক্রিয় ফেলে দিল, ফেলে দিয়ে বলো না তোমার জন্য নতুন এনে দিলাম। তো কি সজীবতা ভরা না, আমি স্প্রে করেছিলাম, স্প্রের জলটা এখন আর নেই। তো যাই হোক, এটা আমার ক্যাবিনেট বেসিন, দেখতেই পাচ্ছ আমি নিজেকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আর কি। অ্যাকচুয়ালি আয়না থাকলে যা হয় ছেলেদেরও হয়, শুক্রকে দেখে বুঝি, আর মেয়েদের তো বেশি বেশি হয়, মানে একটু দেখে নাও আর কি। তো যাই হোক, আর এটা একটা স্নেক প্ল্যান্ট। এবার যেটা বলার, এই ফ্যানটাকে দেখো, কালারের সাথে সেট করে ফ্যান এবং লাইট, যেটা মেন বলার, এই ব্র্যাকেটটা চয়েস করেছি, এটা পুরো ব্যান্টিক ব্রোঞ্জ একটা কালার, ইভেন যে মানে কাচের যে কালারটা, গ্লাসের যে কালারটা, সেটাও কিন্তু ব্রোঞ্জ কালার, সেই জন্যে ওয়ার্ম লাইটকে আরও ওয়ার্ম করে তুলেছে, একটা রেডিশ ব্যাপার এসে গেছে। আমি যদি অফ করি তাহলে তোমার কালারগুলো বুঝতে পারবে, মানে আমি যদি ফুল মানে এই টিউব লাইটগুলো যেগুলো অ্যাকচুয়ালি এগুলোকে অফ করে দিই তাহলে হয়তো তোমরা এর মর্মটা আলাদা করে বুঝবে। আর এদিকে বসলে শুধু এই ফ্যান সবসময় হয় না, সেই জন্য ওয়াল ফ্যান লাগানো রয়েছে, এই দিকটাতে ওয়াল ফ্যান রয়েছে, কারণ ওয়াল ফ্যানটা হলে কি হয় মানে এদিক থেকে হাওয়াটা লাগবে, আবার এদিকে যারা বসবে তাদেরও লাগবে, যার ফলে ওয়াল ফ্যানটা এখানে হ্যাং করা হচ্ছে। আমার ফ্রিজ অলরেডি 4 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ তো জানি না দেখে বুঝতে পারা যাচ্ছে কিনা, 4 বছর বয়স হয়ে গেছে কিন্তু অতি যত্নে রাখা হয়, যার ফলে এখন মোটামুটি ভালোই আছে, যা মনে হয়। তোমার ফ্রিজ একদিন ক্লিন আমার দেখিয়ে দিয়েছিলাম, ভেতরে কিছু দেখানোর নেই, বেশ ক্লিন করে রেখে দিয়েছি, তো একটু খুলে দেখিয়ে দিলাম আমার ফ্রিজ, ইভেন নেক্সট টু মাই মডুলার কিচেন। তোমরা পুরো ভিউটা একবার একটু দেখে নাও, আমি বেশি কিছু সাজাতে পারিনি, এখন অনেক কিছু সাজানো বাকি, তো যেটুকু পারছি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যতটা দেখা যায়। আমি এই কালারটা চয়েস করেছি, অ্যাকচুয়ালি মানে সবাই দেখেছি বেশিরভাগই লেমন গ্রিন, রেড, রেডের সাথে মারুন, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম চয়েস করে, তো একটু অন্য ধরনের চয়েস করেছি। সুপ্রিয় আমার সঙ্গ দিয়েছে, আমি এটা প্রথমেই বলেছি, সুপ্রিয় আমাকে বললো হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওরও মত ছিল, আমাদের দুজনের মতের মিল হয়েই কিন্তু বানানো, আমরা দুজনেই গেছিলাম। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার ওপরে না ছোট ছোট গাছ রাখা রয়েছে, হ্যাঁ কিছু সত্যি আছে, কিছু নকল আছে, মানে আমার সত্যি নকল সব মিক্সড করা থাকে। পুরোটাই দেখে নাও, আমার অ্যাকচুয়ালি টোটালটাই মানে ফুল, মানে ফুল ক্যাবিনেট করা মডুলারে, ওপর নিচ পুরো, তো একবার পুরোটা দেখে নাও দূর থেকে। সামনে একটা কিচেন রানার দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি একটু বড় কিনতে হতো, আমি সেরকম পেলাম না, এর সাথে কালার ম্যাচ করে এটাই পেলাম আপাতত, তো যার ফলে আপাতত কাজ চলে যায়, তো দেন ঠিক আছে। তো পাশে একটা অ্যাকোয়াগার্ড আছে, এই হচ্ছে অ্যাকোয়াগার্ড, অ্যাকোয়াগার্ডটাকে আমি ঢাকতে চাইনি, ওরা ক্যাবিনেট করতে চেয়েছিল, বাট আমি সুপ্রিয় দুজনেই বলেছি এটা একটা মানে ইটসেলফ বিউটি আছে, তো যার ফলে এটাকে থাকার কোনো দরকার নেই। আর এখানে কিছু কিছু ছোটো ছোটো মানে সেলফ মতো করা আছে, কাঁচের গ্লাসের, যাতে আমি কিছু রাখতে পারি, সাজাতে পারি, তো সেরকমই করেছি। কিছু আসল গাছ আছে, কিছু নকল গাছ আছে, এটা আসল গাছ, এগুলো মাঝখানে আবার নকল গাছও আছে, ওখানে একটা ছোট্ট ফ্লাওয়ার অ্যাড করেছি, এখানে একটা ক্যাকটাস, এরকম দিয়ে সাজানো। আর এটা হচ্ছে নার্ভ প্ল্যান্ট, অ্যাকচুয়ালি তোমরা যারা জানো সুপ্রিয় নিজে এনেছে, তো
খুব সুন্দর না, দেখো কি সুন্দর দেখতে। তো এটাকে করেছি, আর আমার জেড প্ল্যানটা না মানে বাঁচাতে পারিনি, মেয়ে যখন হসপিটালাইজ ছিল বাড়িতে খুবই অন্ধকার, জল দেওয়া হয়নি, মরে গেছে সূর্যের আলোর অভাবে। তো তারপরে আমি এখানে একটা স্নেক প্ল্যান্ট দিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো। আর এইগুলোতে এগুলোকে দেখাতে চাই আমি এই জন্য নেই, মানে মডিউলার কিচেন মানেই সবকিছু আধুনিক হবে, কিছুই সাবেকিয়ানা যোগ হবে না এমনটা হয় না, যার ফলে ঠিক পুরোনো হেসেলে যা থাকতো মানে মা কাকিমা কেন তার অনেক আমলে, ঠাকুমা দিদিমাদের আমলে হেসেলে এই ধরনের সেরামিক পট ইউজ হতো, লবণদানি মানে হলুদ চিনি এগুলো রাখার জন্যে, যার ফলে কিন্তু আমিও রেখেছি। তোমরা ভেবো না এগুলো মানে সাজানোর জন্য রেখেছি, দেখো এর ভেতরে হলুদ আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি যে দুটো দেখে নিচ্ছি তাহলেই বুঝতে পারবে যে আমি এগুলো ইউজ করছি, হ্যাঁ এমন নয় যে সাজানোর জন্য, লবণ আছে এভাবে এগুলো ইউজ করছে। এখানে একটা ট্রে মাঝে মাঝে অ্যাড করি, মাঝে মাঝে করি না, অ্যাকচুয়ালি পুরোটাই আমার সাজানোর উপর ডিপেন্ড করে। এখানে দুটো জাগ রয়েছে, অ্যাকচুয়ালি দুটো জাগ যাতে খুব অল্প অল্প তেল ইউজ করা যায়, অ্যাকচুয়ালি রান্না তো আমি করি না সবসময়, যিনি করবেন তার হাত থেকে যাতে বেশি তেল না যায় তার জন্য পুরো তেল পরে রাখা হয়নি, সত্যি কথাটাই বলে দিলাম। সর্ষের তেল সাদা তেল দুটোই রয়েছে, আর এগুলো হচ্ছে অলওয়েজ ইউজ করা হয়, আমার মেয়ে খায় সেই হিসাবে। এখানে আমি কিছু কেটলি সাজিয়েছি, যদি কেটলিতে মাঝে মাঝে চা খাওয়া হয়, সবসময় নয় বলতে পারো, কিছুটা সাজানোর কাজে, আর খাওয়া হয় না এটা বললেও ভুল হবে, প্রায় 5-6 বার খাওয়া হয়ে গেছে চা, কিন্তু বেশিরভাগই সাজানো, সাদা কাপ সাদা কেটলি দেখতে একটা আলাদা মাত্রা এনে দেয়। আর এটা আমার চিমনি, চিমনিটা পুরোপুরি সেন্সর ওয়াইজ কাজ করে, তো যাই হোক মানে আমি আর অন করে দেখাচ্ছি না, এটা দেখানোর কিছু নেই, অ্যাকচুয়ালি এখন সবই মানে বোতাম সিস্টেমে এগুলো নেই, তো টাচ সিস্টেমেই চলে এসছে না সেন্সর। এবার একটু আমি ফুলে ফুলে দেখাচ্ছি, সবগুলো দেখাচ্ছি না, এত সময় অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমার ড্রয়িং রুম বানানো হতে গিয়ে, তো একটু জাস্ট ফুলে দেখাচ্ছি। এই হচ্ছে আমার মশলার জায়গা, সমস্ত কিছু মানে নানা রকমের যে মশলা তেল, মানে ধনে পোস্ত, সৌরি মেথি, এই ধরনের নানা রকমের জিনিসপত্র আর কি। তো এদিকে কিছু বড় বড় জার রাখা হয়েছে, এয়ার টাইট জার, হ্যাঁ এরকম ভাবে পুরোটা আমি দিয়ে মানে এখন অনেক কিছু না কেনা মানে বাকি মানে মোট কিনতেই থাকি, অ্যাকচুয়ালি শেষই হয় না যেন, যতটুকু মানে রয়েছে মনে হয় এরকম আমি সাজিয়ে রাখি, আমার মনে হয় না কিছু লাগবে। হ্যাঁ এটা ফ্রস্টেড গ্লাস, এই জারটা ফ্রস্টেড গ্লাস দিয়ে করা, আর এদিকটায় রয়েছে হচ্ছে এখানে অনেক রকমের ড্রাই ফ্রুট যেগুলো আমরা খাই, আখরোট, তারপরে নানা রকমের যে মানে সিডসগুলো থাকে না সেগুলো খাওয়া হয়, তারপরে কাজু কিশমিশ মানে যা যা লাগে পেস্তা সমস্ত কিছু এখানে থাকে, এগুলো সব বিস্কিটের ডিব্বা, বিস্কিট আছে এখানে, চা আছে, টি ব্যাগ আছে, এখানে চিনি আছে, আর এইগুলোতে মেইনলি স্টিল বলে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখানো সম্ভব না, স্টিলের বলে এগুলো চা মানে মানে যেগুলো দার্জিলিং টি এমনি লুজ আর কি সেই হিসাবে রাখা হয়, এই যে কাছে এমনি ফুলে একটাই দেখাচ্ছি, এই যে রুম স্টিলটা থাকলে ভালো হয় বিষয়টা, এয়ার টাইট। তো এর দুটো কালার ছিল, এই কালারটা বেশি না, তিনটে সরি তিনটে কালার ছিল, এই কালারটা আমার শুক্রে বেশি পছন্দ ছিল, আমার আবার আরেকটা ছিল, এটাও খারাপ না। তো যাই হোক এগুলো গেল উপরে দিক, মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম আমি, এবার একটুখানি আমি এই যে ট্রিগুলো একটু দেখিয়ে দিই, সব দেখানোর কিছু নেই অ্যাকচুয়ালি, এরকম ভাবে সাজানো হয়েছে, অত ভালো করে সাজানো নেই, এই যে এরকম যেহেতু ঢাকা থাকে তো এত সুন্দর করে কোনো সাজিয়ে থাকা হয় না, কিন্তু স্প্যাচুলা, হ্যাঁ এই যে স্প্যাচুলা, কাঠের যেসব হাতা ফুঙ্কিগুলো লাগে এই সমস্ত কিছু এখানে রাখা রয়েছে, লাইটার, তারপরে সারাশি, এগুলো তো মাস্ট, এগুলো আমার মেয়ের গ্লাস, এখানে কিছু স্পুন আছে ডেইলি ইউজের, এরকম কিছু কিছু রাখা আছে, এখানে কিছু প্লেট মানে অ্যাকচুয়ালি কাপ সসার এই ধরনের জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে, আর নিচে কিছু লাপালাই ধরনের সমস্ত কিছু রয়েছে, আমি পুরোপুরি খুলছি না, হ্যাঁ তোমরা এটি বুঝে যাবে।
আর এখানে আমার কিছু ডেইলি ইউজের জিনিসপত্রগুলো কিছু এরকম রাখা রয়েছে। এখানেও ওরকমই কিছু ডেইলি ইউজের জিনিস টুডিতে। আর এইখানে আছে কিছু সবসময় ইউজ হয় না বাট স্টিলের মানে একটু মানে যখন বেশ সাজানোর কিছু ব্যাপার থাকে সেই জিনিসগুলো এখানে কিছু রয়েছে। যতগুলো পেরেছি রেখেছি সবগুলো খুলে খুলে দেখা দেখলে অনেক সময় লাগবে। হ্যাঁ এখানে একটা ডাস্টবিন আছে এরকম ভাবে আমি কিছু জোড়াসাঁকো থেকে কেনা কিছু পুতুল ওখানে বিক্রি হচ্ছিল তাই কিনে এনে সাজিয়ে দিচ্ছি। তো ড্রয়িং রুমের ট্যুর কিন্তু কমপ্লিট। তো চলো নেক্সট রুমে যাওয়া যাক। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। আমি তখন ড্রয়িং রুমের এই পর্দাগুলো দেখানোর জন্য এই পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম। আমি জুতোটা একটু খুলে নিচ্ছি, ঠাকুর ঘরে জুতো পরে তো ঢুকি না। তো অ্যাকচুয়ালি আমার ঠাকুর ঘর, কিন্তু ঠাকুর ঘরটাকে না প্রপার সাজানো হয়নি। তার মধ্যে এই যে আমার মা লক্ষ্মী, গণেশ, জগন্নাথ, শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, মা সারদা, অনুকূল ঠাকুর সবাই আছেন। যতটা রাখতে পেরেছি আমার এটুকু জায়গায় রাখা রয়েছে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে সেই জন্যে আমি এখানে মোমবাতি, প্রদীপ, ধূপ সবই জ্বলছে। আর হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি এখানে কেন কোনো ফুল বা কিছু ইউজ করিনি। অ্যাকচুয়ালি আমি গণেশ পুজোর দিনের ব্লগে বলেছিলাম, হয়তো তোমরা খেয়াল করেছো কি না জানি না, কোভিডের পর থেকে একটু ফুল টুল আমরা মানে কম ইউজ করি। বাচ্চা আছে তো আমাদের থেকেও মেন ব্যাপার ও খুব ছোট, ভাবি যে ফুল থেকে ধরে কখন মনে থাকবে না ধুনো ধরছি বা প্রদীপ ইয়ে হচ্ছে লাইটও ধরছি যদি কিছুই হয়। একটা মনের ব্যাপার আর কিছুই না। তো তার ফলে মাঝে মাঝে আনা হয়, মাঝে মাঝে আনা হয় না, খুব কম আনা হয় এটা কোভিড এর পর থেকে। তো যাই হোক আমি একটু প্রণাম সেরে নিই, যদিও সন্ধ্যাটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে আমি সেটাকে স্কিপ করেই দেখাচ্ছি। আর অ্যাকচুয়াল যেটা বলার সেটা হচ্ছে ঠাকুর ঘরটা আমার ইনকমপ্লিট। হ্যাঁ এই যে ওয়ালটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, এই একটা ওয়াল, এই একটা ওয়াল আর এই একটা ওয়াল। এই ওয়ালে কিছু তেল তেলগুলো রাখা রয়েছে, মানে ঠাকুরের তেল, সেই এখানে ঠাকুরের গ্লাস, ধূপ, যাবতীয় যা যা লাগে বাসন মাজার জন্য তেঁতুল, মানে এইসব জিনিসগুলো, ধুনা টুনা, গঙ্গা জল এইগুলো। কিন্তু অ্যাকচুয়াল এই জায়গাটায় না আসনটা থাকার কথা। এবার সেখানে মানে আমি মার্বেলের কোনো যে নর্মাল সিংহাসনগুলো পাওয়া যায় আর কি, আমি অবশ্যই ওটা বানাবো না বাড়িতে আনিয়ে কখনোই না, যেহেতু এত সুন্দর কিনতে পাওয়া যায়, আমি অনেকগুলো দোকানে দেখেছি, ভেবেছি ওটাও নেবো। আবার পরের দিকে আমার মনে হয়েছে আমার কিছু স্পেসের দরকার, আমি ঠাকুরের বাসন রাখার ওরকমভাবে যদি নিই এত এত বাসন রাখার প্রপার জায়গা পাবো না। তো তার ফলে কি মডিউলার টাইপ যেরকম কিচেন হয়েছে সেরকম টাইপের কিছু তৈরি করবো, এটা নিয়ে সুপ্রিয়র আমার মধ্যে অনেক কনফিউশন। এখন অবধি আমরা কিছু একটা ডিসিশনে পৌঁছতে পারিনি, যার ফলে এইভাবে আমার পুজোটা চলছে। তো এই জায়গাটা সেই হাটা হবে যেটুকু আমার ঠাকুর ঘরে মানে ইয়ে। তোমরা এর আগে অলরেডি গণেশ পুজো আমার ঠাকুর ঘরে দেখে নিয়েছিলাম, এখানেই পুজোটা দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমার এই জায়গাটাই এখন আমি পুজোটা দিই। আর এই বেসিনটা শুধুমাত্র ঠাকুরের বাসন ইউজ মানে মাঝামাঝির জন্যে ইউজ করা, যাতে অন্য কিছুর সাথে কোনো ছোঁয়া না লাগে। তো এটা তোমার ঠাকুর ঘর, এইখানে বেশি কিছু দেখানোর নেই, লহরি কিছু ঝুলিয়েছি এখান দিয়ে। বাদ বাকি মেন যে পর্দা সেটা পর্যন্ত এখন ঠিক মানে আমি করতে পারিনি, এই জন্যেই করিনি, সিংহাসনটাই প্রপার নেই। তো সেই ক্ষেত্রে একটা মানে সিংহাসনের সাথে মিলিয়ে পর্দা করার বিষয় থাকে, যার জন্য আমি ওই কার্টেনটাকে অফ দিয়েছি। তো চলো নেক্সট রুমে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার আর একটা বেডরুম কাম স্টাডি। আমি দেখতেই পাচ্ছ খুব গ্রেইন আসছে, অ্যাকচুয়ালি লাইটগুলো বোঝানোর জন্য একটা টেবিল ল্যাম্প রয়েছে,
এখানে ডেস্কটপ রয়েছে, আর আমি এইগুলোর জন্য এখানে একটা ক্যান্ডেল, সুগন্ধি ক্যান্ডেল জ্বলছে। আমি সব সময় জ্বালাই না, মাঝে মাঝে জ্বালাই, আমার যখন মানে একটা অ্যারোমা থেরাপি আছে না, এই যে গন্ধটা ছড়াচ্ছে, একটা অন্য কিছু ল্যাভেন্ডার ছড়িয়ে দিয়ে একটু অ্যারোমা, কেউ যদি একটু স্পা করে দেয় তো ব্যাপারটা দারুণ হয়, যার ফলে দিয়ে রেখেছি। আর এখানে দুটো নীল অ্যাকচুয়ালি এখানে নাইট ল্যাম্প এই টাইপের জ্বলছে। এবার আমি লাইটগুলো জ্বালিয়ে দিই। তো এই হচ্ছে আমার স্টাডি। এখানে আমার মানে অ্যাকচুয়ালি আমার কোনো ঘরে ব্লগে দেখানো হয়নি, এরম হয়নি, কিন্তু কি রুম ট্যুর বলতে যেটা বোঝায়, একটার পর একটা আমি ঢুকছি দেখাচ্ছি, এইভাবে দেখাইনি। তোমরা অজস্র ব্লগে আমার এখানে শুটিং দেখতে পাও কি, তাই তো? তো এবার দেখে নাও ঘরটাকে একবার পুরোপুরি, কোথায় কি আছে পুরো দেখে নাও। এইখানে একটা অ্যাপ্লিক, এই মনে হয় বেড কভারটাও তোমরা দিবেন দেখেছো, আমার মনে পড়ছে না, এটা অ্যাপ্লিকের কাজ করো না, না নাও দেখতে পারো, আমার মনে পড়ছে না, তবে আমি ফেসবুকে অনেক সময় দিয়েছি, কারণ খুব প্রিয় এই বেড কভারটা আমার। এটা কেউ একজন আমার রিসেপশন আমাকে গিফট করেছিলেন, এটা কিন্তু পুরো অ্যাপ্লিকের কাজ, অ্যাপ্লিক ওয়ার্ক, কোনো প্রিন্টেড নয়, দ্যাটস ওয়াই এত ভাল লাগে। এবং এর মানে বালিশের যে মানে কভারগুলো, পিলো কভারগুলো খুব সুন্দর, তো ওটা আমার সবসময় ইউজ হয় না, তার সাথে মিলিয়ে আমি এই কুশনগুলো ইউজ করেছি, নানা রকম কুশন কভার ইউজ করি। এর সাথে মনে হলো এই কালারটা যায় অ্যাকচুয়ালি, একটু ভালো করে দেখে নাও, খুব মানে ম্যাচ খেয়েছে আর কি, দ্যাটস ওয়াই আমি এটা এখানে দিয়েছি। আর এই যে পর্দাটা দেখতে পাচ্ছ এদিক থেকে একটু দেখে দেখে নাও, এই সেম পর্দা পুরো ঘর জুড়ে, মানে এতক্ষণ ধরে ড্রয়িং রুমের পর্দা নিয়ে আমি বলছিলাম, তো এই পর্দাগুলো খুব শখ করে কেনা, এবং যাতে নষ্ট না হয়, নিচে ঠিকঠাক থাকে, একটু ঝাড় পোছের ক্ষেত্রে আর কি, তো সেই জন্য আমি নিজেই সেটা তুলি বা সুপ্রিয়কে বলি, করতেও সবসময় পারে না, আমিই করি, কারণ পর্দাগুলো খুবই এক্সপেন্সিভ, তো সেই ক্ষেত্রে একটু যত্ন সহকারে হ্যান্ডেল করা উচিত। তো যাই হোক, এই হচ্ছে আমার মানে বেড। এখানে এগুলো নানা রকমের এই ধরনের যে সবগুলো আর কি, টেরাকোটার, টেরাকোটার সেই দোকান। আর এই ছবিটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির একটাই বাঁধানো ফটো, মানে সেরিমনি হাউসে যাওয়ার আগে সিঁড়িতে দাঁড়িয়ে আমাদের ফটো দুজনে। আর এইগুলো যে কোনো টেরাকোটা দোকানে তোমরা পেয়ে যাবে। আমি নিচে একটা টুল ইউজ করেছি, সেটাও কিন্তু টেরাকোটার, এবং এটা পুরোটাই টেরাকোটার, কিছুই হবে না, পুরো কালারটাকে ওরা মানে পোড়ানোর পর কীভাবে স্প্রে করে আমি জানি না, মানে একেবারেই জলেও কিছু হয় না, কিছুই না, যে জল দিয়ে ধুলেও কিছু হয় না। আর এগুলো আমি মাঝে মাঝে ড্রাই ফ্লাওয়ার চেঞ্জ করি, খুব রিসেন্ট চেঞ্জ করেছি আমি, আমার একটা খুব ওয়েল নোন শপ আছে সেখান থেকে আমি এটা নিয়েছি, তোমরা কেউ জানতে চাইলে কমেন্ট বক্সে মানে জানতে চাইতেই পারো, আমি নিশ্চয়ই বলে দেবো। তো সেখান থেকে আমি রিসেন্টলি চেঞ্জ করেছি, নইলে হস্তশিল্প মেলা যেখানে যাই সেখান থেকে নিই। আর এই পাশে দেখো কাঠের মতোই একটা দরজা, অ্যাকচুয়ালি ল্যামিনেশন করা, কাঠের সাথে যাতে মিল হয় আমাদের মানে ফার্নিচারের সাথে কিছুটা মেলে, সেই হিসাবে করেছি। তো এটা হচ্ছে এরকম। আর এর পর্দাটার ফুল যে নিচের কাজটা তোমরা এটাতে দেখতে পাচ্ছ খানিকটা, পুরোটা নয়, এটাতে পুরোটা দেখতে পাবে, এইরকম হচ্ছে কাজ। এখানে দুটো পর্দা ইউজ হয়েছে, এখান থেকে এইভাবে খুললে কিন্তু বারান্দা, আমি এইভাবে দেখিয়ে দিলাম একটু, এই যে বারান্দা, এখানে আমি দুটো পর্দা ইউজ করেছি যেহেতু খুবই ছোট দরজা। তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এখানকার ড্রেসিং টেবিলটা আমি একটু দেখিয়ে দিই, কিছুই নেই সেরকম সাজানো, এখানে কিছু বুদ্ধর কালেকশন রয়েছে, সরস্বতী মূর্তি রয়েছে, গণেশ মূর্তি রয়েছে, বাঁকুড়া থেকে আনা কাঠে কিছু ঘোড়া, আমার মাসিমণির দেওয়া কিছু, এগুলো টেরাকোটার সমস্ত আর্ট রয়েছে। আর এটা সুপ্রিয় আমাকে কিনে দিয়েছিল একটা দুর্গা পুজোর ইয়ে থেকে, যত সম্ভব শ্রীভূমি কি দমদম পার্ক আমার মনে পড়ছে না, সেখানে মানে পুজোর সময় মেলা বসেছিল, ওখান থেকে দিয়েছিল। তো এটা গেল আমার ড্রেসিং টেবিল। আর এর পাশেই একটা রয়েছে সরস্বতীর মূর্তি, এইটা এইভাবে যেরকম ঠিক ও মামি ড্রয়িং রুমে দেখিয়েছিলাম রবীন্দ্রনাথের মূর্তি, ঠিক সেই রকমভাবেই সরস্বতী। আর ঠিক এইখান থেকে দেখলে এই পাশটায়, আর এইখান থেকে আমি যদি ইউজ করেছি এই যে দেখতেই পাচ্ছ তিনটে ইয়ে, এটাও কিন্তু উড়িষ্যার রঘুরাজপুর গ্রাম থেকেই আমার কেনা, পাশে একটা ধানের শীষ রেখেছি, হয়তো ভাবতে পারো এটার সাথে এটা কি লিঙ্ক আছে, এই ঘরের মধ্যে ধানের শীষ কেন,
আমি লক্ষ্মী পুজোতে এইগুলো ইউজ করেছিলাম, জানো লক্ষ্মী ঠাকুর এখন ধানের শীষে ছড়া দিতে হয়, তো পরপর ওটা বদলাতে হয়, তো সেটা পরে কি কাজে ইউজ হবে, এক বছরটা কি ফেলে দেবো, মনে মনে এখানে সাজালে এইভাবে এটার সাথে কি খারাপ লাগে, না সাজানো যেভাবে খুশি, আমি পুরোটাই নিজের ওপর ডিপেন্ড করছে, এটা আমার মস্তিষ্ক প্রস্তুত, মাথায় যা আসে আমি তাই করে দিই। তো ধানটাকে আমি এখানে ঝুলিয়ে দিয়েছি, আমার মনে হয় না মন্দ লাগছে, তোমাদেরও মন্দ লাগবে না। আর এটা হচ্ছে একটা সাইড টেবিল, এখানে অনেক রকমের কিছু দরকারি জিনিসপত্র থাকে, এখানে কিছু আমাদের মেডিসিন থাকে যেগুলো সবসময় প্রয়োজনে লাগতেই পাবে এরকম ভাবে। আর এই সাইড টেবিলের এখানে একটা টেবিল ল্যাম্প এবং উইথ কোস্টার আর কি এভাবে রয়েছে, মানে ম্যাচের উপর সাজানো, এবং এটা হস্তশিল্প মেলা থেকে কেনা পুরো পার্টি। পাশেই দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার একটা বিগ ওয়ার্ড্রপ, হ্যাঁ ওয়ার্ড্রপের ওপরে কিছু ফুল আমি ফুলদানিতে সাজিয়ে রেখেছি, এবং তিন রকমের প্যাঁচা বড় ছোট দিয়ে মেলানো, একটু দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। তো এগুলোও কিন্তু আমার মানে নানা রকম জায়গা থেকে ওই হস্তশিল্প মেলা থেকে আমি এগুলো জোগাড় করি আর কি। এইদিকে একটু খেয়াল করো, এদিকটাতে সমস্ত হচ্ছে বুক সেলফ, এই ঘরের ঠিক এই সাইডটায় পুরোটায়, এখানে বেশিরভাগ সুপ্রিয়র বই উপরের দিকগুলো রয়েছে, এখানে রয়েছে, মানে এগুলো কিন্তু সবগুলোতেই বই পড়া অ্যাকচুয়ালি, হ্যাঁ আর আমার বইও কিছু এখানে এখানে রয়েছে, মানে অ্যাকচুয়ালি দুটো বুক সেলফ যে আমি ওই ড্রয়িং রুমেও দেখালাম, আমাদের মিলেমিশে পুরোটা করা আর কি। এখানে এখানে ল্যাপটপ বসে সমস্ত কাজকর্ম হয়, মিউজিক সিস্টেম রয়েছে, এখানে কিপ্যাডটা রয়েছে, এইভাবে ইউজ করা সমস্ত কিছু, আর এখানে সুপ্রিয় ট্যাব ইউজ করে যেটা আমার দেওয়া, আমি আগেও দেখেছিলাম আমাদের প্রিন্টার, কারণ প্রিন্টার সবসময় কাজে লাগে, তো এগুলো পুরোপুরি পড়াশোনার পারপাস, তার মানে একদিকে এই ঘরটা মানে কি বলবো, একদিকে স্টাডি রুম বলা যেতে পারে, আবার একদিকে বেডরুম বলা যেতে পারে, গেস্ট রুমও বলা যেতে পারে। তো যাই হোক, আর এই দিকে একটা ঘড়ি আমি দেখিয়ে দিই, ঠিকের ঘড়ি একটা কাঠের মতো আকৃতির ঘড়ি, পাশে রবীন্দ্রনাথের একটি ছবি, শান্তিনিকেতন থেকে আমার মা আমাকে গিফট করেছিল। তো এই গেল আমার এই রুমের অন্তঃসজ্জা, কিরকম লাগলো পুরোটা একবার দেখে নাও, একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখে। আমি মরক্কান একটা লাইটের কথা বলেছিলাম তোমাদের, যে আমার ঝাড়বাতিটা মরক্কান স্টাইলের ঝাড়বাতি, ঠিক সেম স্টাইলের আমি এখানে ব্রাকেট ইউজ করেছি, তার নিচে একটা বুদ্ধ মূর্তি আছে সিলভারের, মানে সিলভার কালারের, অবশ্যই অবশ্যই এটা সিলভারের নয়, মানে সিলভারের মতো দেখতে আমি এটা বলতে চেয়েছি। তো এই লাইটটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু আমার এই যে স্টাডি রুমে জাস্ট তোমরা ঢুকে যে দেখলে তার ওপরেই রয়েছে। এইবার হচ্ছে আমার বেডরুম, এবং আমার রাইসোনার রুমও এখন বলা যেতে পারে, এখানে ওর খেলার জায়গা, তো আমি এই লাইট দিয়ে ঢুকে তোমাদের দেখাচ্ছি এই জন্যই। তো এই হচ্ছে এটা এটা এই লাইট দেখানো শুরু করলাম এই জন্যই তোমাদের ব্র্যাকেটটা বুঝতে একটু সুবিধা হবে, আমি এখানে এরকম ব্র্যাকেট ইউজ করেছি, একটু বলের মতো গোল্ডেন, একটা স্ট্যান্ডের মধ্যে একটা বল ঝুলছে এরকম টাইপের, জানি না কতটা বুঝতে পারছো, তো যার ফলে আমি এটা ইউজ করলাম। এবার আমি লাইট খুলে জ্বালিয়ে দেবো, তো তোমরা এবার ঘরটাকে একটু দেখে নাও, এই ঘরে দাঁড়িয়ে আমার মানে অজস্র শুটিং হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা এটাও কিন্তু এই পর্দাটা তো দেখেইছো, তাও আরেকবার আমি দেখি, ছিলাম এখন আমরা দুই থেকে তিন, তোমাদের সেটা অজানা নয়, আমাদের রাইসোনা রয়েছে আমাদের মাঝে, তো যার ফলে ওই কুইন সাইজ আমাদের পক্ষে ছোট হয়ে যায়, কিং সাইজের বেড, এটাতেই সুবিধা হয়, রাইসোনার খেলনাও রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আর আমাদের যে পিলোগুলো রায়ের বা আমার সেটা সবসময় আমাদের ভেতরের মানে থাকে, যখন লাগে তখন আমরা বার করে নিই, খাটের মধ্যে সাজানো থাকে না, জাস্ট সাইড পিলোগুলো সাজানো থাকে, বাদ বাকি কিন্তু সবই ভেতরে থাকে। তো এখানে আছে একটা ড্রেসিং টেবিল, ওই যে বললাম ড্রেসিং টেবিলের সামনে এলেই আমি একটুখানি নিজেকে দেখে নিই, এটা কি করবো বলো, এটা আমার স্বভাব। তো যাই হোক,
এটা একটা ড্রেসিং টেবিল, এখানেও মানে অ্যাকচুয়ালি দুটো ইউজ হয়, কখনো ওখানে কখনো এখানে, আমি এখানে বলে ছুটি ওখানে বলে, ছুটি ওখানে বললে আমি এখানে বলি। পাশ দিয়ে শোপিস রাখার জায়গা আছে, শোপিসের জায়গায় এখন রাইস ওনার খেলনাও রয়েছে, এগুলোকে কেচে দেওয়া হয়, মুখে দেয়। আর আমার কিছু বুথের প্রতি শখ রয়েছে আর কি, এটা কপারের মতো, তো এটা আমি কিনেছিলাম সাজানোর জন্য, এটা আমার বান্ধবীর দেওয়া। আর এখানে রাইস ওনার সব খেলনা বই এবং এই ট্রেটা পুরোপুরি ওর, ওর সমস্ত কিছু আর কি, যা যা লাগে পাউডার, ক্রিম, শ্যাম্পু, কাজল, যাবতীয় কিছু, ব্রাশ পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট ব্রাশ, তো যাই হোক এই সব কিছু ওর। এই ভেতরের গুলো আমার, নিচের গুলো ইউজ হয় এমনি। আর এই পাশে যেটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার ঘরের মধ্যে আমার মনে হয় খুব অড লাগে, কারণ আমার ফার্নিচারের যে কালার, ফ্যানের কালার একটু দেখে নাও তোমরা, আমার দুটো ফ্যান পাশাপাশি রয়েছে চকলেট, আর এদিকে একটুখানি মানে একটা কিরকম গ্রে টাইপের দিয়ে গোল্ডেন, তো তার সাথে সমস্ত কিছু মিলিয়ে এই লালটা একদমই যায় না। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা গিফট, আমি নিজে কিনিনি, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেই সময় এটা আমার খুব প্রয়োজনীয় ছিল, কারণ রায় তখন খুবই ছোট, রায়ের জন্যই এটা গিফটটা এসেছিল, রায়ের জিনিসগুলোকে আমি এখানে সাজিয়ে রাখতে পারি, সেই জন্য এটা প্রয়োজনীয়। মানে ওর হাগিস থেকে শুরু করে, ওর হাগিস বলে আমি অ্যাকচুয়ালি হাগিস নয়, অ্যাকচুয়ালি ন্যাপিস বললে ভালো হয়, ওর সমস্ত ওয়াইপস, ওর টিস্যুস, ওর যেসব মুখে মোছার রুমালগুলো লাগে, এই সমস্ত কিছু এখানে রয়েছে, টাওয়াল, এগুলো এখানে থাকে, তো এখানে রাখতে হয়, যখন দরকার লাগবে না আমি তখন এটা সরিয়ে নেবো, বাদবাকি সময় এখানেই থাকে, এটা একটু অড। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা আমার একটা স্টুডেন্টের গিফট করা, একটা স্টুডেন্ট বললে ভুল হবে, কোনো একটা এম এর ব্যাচ যখন ফেয়ারওয়েল হচ্ছিল ওদের, তখন ওরা সমস্ত টিচারদেরকে গিফট করেছিল, তার মধ্যে এটা ছিল, আমি সেটা সাজিয়ে এখনো রেখে দিয়েছি, যাই হোক। আর এখানে ওপরে দেখতে পাচ্ছ এটা আরেকটা ওয়ার্ড্রপ, অ্যাকচুয়ালি দুটো ওয়ার্ড্রপ আমাদের, সেখানে এখানে আমার, সুকুরি ও রাই সবার জিনিস থাকে সাজানো। তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল ওয়ার্ড্রপ ট্যুর আমি যেন করি, চেষ্টা করবো করার, কবে কথা দিতে পাচ্ছি না। আর এখানেও একটা টেবিল ল্যাম্প আমি টোপর উঠিয়ে দিয়েছি, এটা আমাদের রাত্রে কাজে লাগে, অ্যাকচুয়ালি নাইট ল্যাম্পের কাজ করে, গণেশ মূর্তি, টেবিল ক্যালেন্ডার, এগুলো দেওয়া রয়েছে। আর এই পাশটায় দেখো একটা ডাস্টবিন দেখতে পাবে, হয়তো একটু দেখতে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, কারণ রায়ের ন্যাপি থেকে শুরু করে যাবতীয় টিস্যু সমস্ত কিছু আমার এখানে ফেলতে হয়, বারবার বাইরে যাওয়া পসিবল নয়, দ্যাটস ওয়াই আমি এখানে রেখেছি, হয়তো এইগুলোর মাঝখানে এটা বেমানান কিন্তু আমার কিছু করার নেই আসলে। যাই হোক, তো এটা এখানে একটা এরকম টাইপের কাচের ইয়ে, এর ভেতরে আমি শোপিস থেকে শুরু করে যাবতীয় যা কিছু সাজানোর সাজাতেই পারি, ইনি সুপ্রিয়র বাবা, তো তার ফটো আমি এখানেই রেখেছি সাজিয়ে, তো যাই হোক শ্বশুর মশাই তার ফটোটা এখানেই রয়েছে। এদিকে গাছ, নকল গাছ, আসল নয়, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমাদের বিগ স্ক্রিনের একটা টিভি, যেটাকে আমরা বলি মাঝে মাঝে যে আমাদের পার্সোনাল সিনেমা হল, তো সুপ্রিয় আগের দিন বলেছিল মনে হয় যে আমাদের পার্সোনাল সিনেমা হলে আমরা কনজিউরিং 3 দেখছি, তো এই সেই সিনেমা হল, এই সেই টিভি। আর এর ওপর দিয়ে কিছু শোপিস, কিছু ক্যান্ডেল, কিছু গাছ এরকম সাজানো। আর সুন্দরবন থেকে, সুন্দরবনে সুপ্রিয় যত সম্ভব ইয়েতে গেছিল, সুপ্রিয় কিসে গিয়েছিল যেন, তোমাদের ফিল্ড ফিল্ড ট্যুরে গেছিলে, তো সেইখানে গিয়ে ও সুন্দরবন থেকে এটা নিয়ে আসে, কাঠের কাজ করা, অনেক কিছুই নিয়েছিল আমার জন্য, কিছু অর্নামেন্ট এনেছিল, মায়ের জন্য এনেছিল, মাসির জন্য এনেছিল, তো যাই হোক এখানে সাজিয়ে রেখেছি। আর রাই সোনার দুটো জিনিস এখানে রয়েছে, রাই সোনার এগুলো। আর এখানে টিভি রিমোট টিমোট রাখা হয়, কিছু পটপুরি আছে, সেটটপ বক্স, এটা কিছু কি দেখাবো। আর এখানে তো এটা মানে সব ঘরেই এদিক ওদিক করে সাজানো যায়, তাই তো, তো সেই ক্ষেত্রে এগুলো আলাদা করে দেখানোর কিছু নেই। এটা রায়ের ওয়ার্ড্রপ, আমি আগেও ওয়ার্ড্রপ ওর কালেকশন দেখিয়েছিলাম, এটা একটা সাইড টেবিল, ঠিক সেট, এই যেরকম আমাদের খাটের সেটটা দেখতে পাচ্ছ, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আছে পিছনে আমাদের, এবং একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এই খাটটার পিছনেই আমাদের আর কি, আমাদের একটা রিসেপশনের ছবি আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট,
এবং এটা একটা সাইড টেবিল। এখানে রায়ের ওষুধপত্র থাকে, যাবতীয় সমস্ত কিছু থাকে। এখানেও তাই নানা রকমের আমাদেরই দরকারি জিনিসপত্র সব থাকে। আর এখানে এই ট্রেটা, এই ট্রেটা আমার খুব একটা পছন্দ ছিল না, স্টিলের ট্রে, আমি যাই না আগে বলেছি কিনা, কিন্তু এতগুলো জিনিস রাখতে এত বড় ট্রেটি দরকার ছিল যেটা নর্মালি পাচ্ছিলাম না। রায়ের ফ্লাস্ক থেকে শুরু করে দুধ, রাইস, ওর নানা রকমের মেডিসিন, ওর যে মানে ফোটানো জল, অ্যাকোয়াগার্ডেরই জল বাট ফোটানো, সব কিছু এখানে ঠান্ডা করে রাখা হয়। তো এই হচ্ছে আমাদের বেডরুমের পুরো ট্যুরটা। এবার আমি যেটা দেখাবো, পার্কটাও দেখাতে হতো, মানে বাড়ির সব দিক যখন দেখাচ্ছি তখন বাথরুম ওয়াশরুম যাই হোক না কেন সেটাই বা বাদ যায় কেন। তো এই পার্টটা আমি দেখেছি অনেকের হোম ট্যুরে এটা ইনক্লুড করে না অনেকে, কিন্তু আমার মনে হলো এটা ইনক্লুড না করার কোনো কারণ নেই, কারণ এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দিনের প্রাতঃকর্ম আমাদের এটা ছাড়া হয় না, তার মধ্যে স্নান হোক কি যা কিছুই হোক না কেন সকালের যে প্রাতঃকর্ম বস, তো সমস্ত কিছুই সেই জন্যই বাথরুম। প্রথমে আমি বড় বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। বড় বাথরুম মানে বিশাল বড় বাথরুম এরকমটা নয়, কিন্তু আমাদের দুটো বাথরুমের মধ্যে এটা কম্পারেটিভলি বড়, সেই জন্য বললাম বড় বাথরুম। তো এই হচ্ছে আমার, মানে আমার কথায় বড়, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো ছোটই। বাথরুমে আমি অ্যাকচুয়ালি ঘরের মতোই গাছ দিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করি, দ্যাটস ওয়াই তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছু গাছ এবং কিছু নকল ফ্লাওয়ার্সও রয়েছে। আমার বাথরুমে ফ্যান না হলে চলে না, সুপ্রিয়রও ঠিক তাই, সেজন্য এইটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল যে ফ্যানটা লাগবে। তো যার জন্যে বাথরুমের কিছু স্নেক প্ল্যান্ট রয়েছে, স্যাকুলেন্ট গোত্রীয় কিছু প্ল্যান্ট রয়েছে এবং কিছু মানে নকল ফ্লাওয়ার্সও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। পাশে আমার কিন্তু যে স্প্রে আর কি, স্যানিটাইজার সমস্ত কিছুই আমাদের থাকে বাথরুমে, এগুলো লাগে, তো সেটাও রয়েছে। আর বাথরুমে যা যা ইম্পর্টেন্ট জিনিস, টাওয়াল থেকে শুরু করে মানে বাথরুম ফ্রেশনার যেগুলো আর কি, সুগন্ধি লাগে বাথরুমে অবশ্যই, তো সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এবং বাথরুমের যা যা কিছু ইম্পর্টেন্ট মাগ, টাওয়াল, হ্যান্ড টাওয়াল, বাথরুমে সমস্ত কিছু রয়েছে। এবার ছোটো বাথরুম সেম, একটু ছোটো পরিসরে, এখানে স্নানটা হয় না, বাদ বাকি সমস্ত কিছুই চলে। তো এই হচ্ছে আমার বাথরুম। আর এই উপরে যে লং একটা দাগ দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি উপরে একটা ফাঁকা জায়গা রয়েছে, তো সেখানে এক্সস্ট ফ্যানের জন্য অ্যাকচুয়ালি করা। তো ওই জায়গাটা থেকে বৃষ্টি হলে না অনেক সময় জলটা পড়ে, বাইরে ধর ক্লিন করা যায় না, তো ওখানে দাগ হয়ে গেছে। দুটো টাইল আলাদা চয়েস করা হয়েছে, মানে একদিকে ফ্ল্যাশের যেটা দিকের যে আর কি ইয়েটা টাইলটা সেটা একরকম, আর দু সাইডেরটা সেম রেখেছি। এটা কিন্তু দুটো বাথরুমেই বোথ, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে। যতটা বাথরুম সাজিয়ে গুছিয়ে রাখা যায় ততটাই রাখা, এর থেকে বেশি আর আমার পক্ষে সম্ভব না। আর বাচ্চা নিয়ে এখন আরও কম পারি, আর বাদ বাকি যে বাথরুম রানারগুলো থাকে টানার আর কি, সেইগুলো সমস্ত কিছুই রয়েছে, ওয়াশ করার যা যা যাবতীয় জিনিস সেগুলো সমস্ত কিছুই রয়েছে। আর আমার ছোটো বাথরুমেও কিন্তু গাছ রয়েছে, তো সেটাও তোমরা দেখতেই পাচ্ছ, মানে দুটো গাছ রয়েছে। একটা গাছের অবস্থা একটু করুণ, এটা স্যাকুলেন্ট গোত্রীয় গাছের মধ্যে পড়ে। এটা আমি একটা আমার আগের সজীবতায় পূর্ণ অন্ধসজ্জাতে মনে হয় আমি বাথরুমের গাছ দেখিয়েছিলাম, তো তার সাথে কিছু নতুন গাছও ইনক্লুড হয়েছে, কিন্তু তার অবস্থাটা একটু খারাপ আছে। যাই হোক, তাহলে টোটাল তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে ছোটো বাথরুম আর বড় বাথরুম পাশাপাশি, বড় বাথরুমটা আরেকবার দেখে নাও। আমি যে টাইলের কথাটা বললাম, গাছের কথা বললাম, গিজার সমস্ত কিছু আর কি, শাওয়ার, এখানে একটা ওয়াল মিক্সচার রয়েছে, তো এই ওয়াল মিক্সচারটাও অ্যাকচুয়ালি খুব যত্ন করেই করা, পুরোনো যে হয়ে গেছে সেটা বোঝা যায় না, কারণ এটা আমরা ইউজের পর সুপ্রিয় আমি সবাই এটাকে ক্লিন করে রাখি, মানে শুকনো টাওয়াল দিয়ে মুছে রাখি, দ্যাটস ওয়াই এখনো কালারটা সেরকমই রয়েছে। তো এই হচ্ছে আমাদের বাথরুমে গিয়ে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।
আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তারা চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা করেছো, মানে আমার পুরনো বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বারবার ধন্যবাদ জানাই তোমাদের। তো বেল আইকনটা অন করে রেখো ফর নোটিফিকেশন। আজকে আর একটুখানি জাস্ট বাকি আছে, সেইটুকু দেখিয়ে আমি শেষ করব, মানে বারান্দাটা দেখাবো আর বাথরুম তো আছে। যাই হোক, তো চলো, বারান্দাটা সেরকম কিছু দেখানোর নেই, এই জন্যেই মানে অনেক দূরই ঝোলানো অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে ঝোলানোর জন্য তো একটা জায়গা দরকার, জিনিসপত্র আমি শুকাবো কোথায়। তো তার ফলে কি, আমি দড়িগুলোকে তোমাদের খুলে রাখলে রাখতেই পারতাম, মানে দেখানোর জন্যে, যে আজকের দিনের জন্য দড়িগুলোকে সব খুলে টুলে দিয়ে রাখি, কিন্তু সেটা আমি করিনি। তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, তোমরা একটু দড়ি শুদ্ধই দেখো এবং এটাকে একটুখানি স্কিপ করে দেবে। হচ্ছে আমার বারান্দা, দেখতেই পাচ্ছ এখানে একটা লাইট রয়েছে ছোট্ট, আর এদিকে একটা ছবি রেখেছি আমি, এখানে একটা ছবি, আর এইদিকে কিছু গাছ রয়েছে আমার। আমি আগেও দেখেছিলাম আমার বারান্দার গাছ, মাঝে মানে কিছু কিছু গাছ ইধার উধার করি আর কি, কখনো বাইরের গাছ ভেতরে আনি, ভেতরের গাছ বাইরে আনি। এখানে একটা ব্যাগ রয়েছে, পার্সেল আসলে এখান থেকে ঝুলিয়ে দিয়ে নিই। জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, রায়ের আমার অলরেডি শুকিয়েও গেছে কিছু কিছু জিনিসপত্র, রায়ের জামা কাপড়, এগুলো মেলার জন্যে এই দড়িগুলো খুব মানে ইম্পর্টেন্ট আর কি। তো এর ফলে তোমরা এটাকে মেনে নিয়েই দেখো, আমার কিছু করার নেই, এইটুকু তোমরা বুঝতেই পারবে, কারণ তোমাদেরও নিশ্চয়ই সেম অবস্থা। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, আর হোম টুরটা তোমাদের পছন্দ হলো কিনা অবশ্যই জানিও। তাহলে আজকে আসি, টাটা।